শুভ সন্ধ্যা। বিস্তার সাহিত্য চক্রের যে সাপ্তাহিক অন্তর্জাল সাহিত্যালাপের আসর, তার চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই। আমাদের অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের সাহিত্য জগতের একজন অন্যতম খ্যাতিমান এবং দিকপাল ব্যক্তিত্ব। তার নাম আনোয়ারা সৈয়দ হক। এই নামটি শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা কতখানি সৌভাগ্যবান আজকে। আনোয়ারা আপা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে আপনার একটু পরিচয় দিয়ে নিতে চাই, কারণ এটা একাধারে সত্যি যে আপনি যতই বিখ্যাত এবং যতই বড় একজন সাহিত্য হন না কেন, আমাদের দেশের একটা জাতীয় সংস্কৃতির রেওয়াজ অনুযায়ী নিজের ঢোল নিজে না পেটালে বা প্রচার বিমুখ মানুষদেরকে আমাদের প্রচার মাধ্যম সেইভাবে সামনে আনে না, ফলে হয়তো বা এখনো অনেকের কাছেই আপনি ওইভাবে যতটা পরিচিত হওয়ার কথা ছিল ততটা পরিচিত নয়। ফলে আজকে আমি একটু সময় নিয়েই আপনার পরিচয়টা এখানে দেব। আনোয়ারা সৈয়দ হকের একটি লেখা, একটি উপন্যাস আমি অনেক আগে, প্রায় 30-35 বছর আগে, একটা ঈদ সংখ্যা বিচিত্রায় পড়েছিলাম। উপন্যাসের নামটাও খুব চমৎকার, আমার মনে গেঁথে আছে, বিনশ্বর সন্তাপ। এবং ওইটা পড়ার পরে তার প্রতি আমার যে মুগ্ধতা তৈরি হয়েছিল সেই মুগ্ধতা এখনো অটুট। এতটাই যে আমি কয়েক বছর আগে আমার নিজের একটি অনুবাদ গ্রন্থ তাকে উৎসর্গ করেছিলাম। তার সঙ্গে আরো একজন ছিলেন আমার প্রিয় লেখক এই প্রজন্মের, আকিমুন রহমান। এই দুজনকে উৎসর্গ করে লিখেছিলাম দুই প্রজন্মের দুই সাহসী নারীবাদীকে। তো এই নারীবাদী শব্দের উচ্চারণটাতে হয়তো বা অনেকে চমকে উঠবেন, নারীবাদী বলতে যেরকম ডাকাবুকু খুব লড়াকু মানুষ বোঝায় আনোয়ারা আপা, সেরকম নন। কিন্তু আমার বিবেচনায় তিনি সত্যিকার একজন নারীবাদী মানুষ আমাদের দেশে। তার অর্জন, তার কাজ, তার জীবনযাপন তার সাক্ষ্য দেয়। আনোয়ারা আপা জন্মেছিলেন যশোরে, বেশ মফস্বল শহর। তিনি সেখানে স্কুল এবং কলেজের পড়াশোনা করেন, বেশ টানপিটে মানুষ ছিলেন, অনেক ধরনের তার অভিজ্ঞতা হয়েছে। তারপর তিনি ঢাকায় চলে আসেন। তার ইচ্ছে ছিল, আমারই মত এই সুযোগে বলে রাখি, ইংরেজি নিয়ে পড়ার, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার, কিন্তু তাকে পরিবারের চাপে পড়তে হয়েছিল ডাক্তারি। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে সসম্মানে পাশ করে বেরোন 68-তে। কিন্তু তার যে তাকে যেটাকে বলে বিশেষত্ব ছিল, তিনি ঠিক সাধারণ ডাক্তার নন, তিনি মনের ডাক্তার। আমাদের যে কেউ একটা মন নিয়ে আমরা ঘুরে বেড়াই, সেই মনের ডাক্তার তিনি, মনোবিদ, মনস্তত্ত্ববিদ। এবং তিনি ডাক্তারি পাশ করেও কিন্তু একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সরাসরি কোনো চাকরি বা রোগী দেখে না গিয়ে চলে গিয়েছিলেন সেনাবাহিনীতে। তিনি আমাদের সেনাবাহিনীতে ঢুকেছিলেন এবং সেনাবাহিনীতে কিছুদিন থাকার পর সেখান থেকে তিনি চলে যান বিমান বাহিনীতে। ভেবে দেখুন তার যে তখনকার সে দুঃসাহস। এবং এটা একটা ইতিহাসের সত্য, ঐতিহাসিক সত্য, যে তিনি হচ্ছেন পাকিস্তান, বাংলাদেশ তো বটে, পাকিস্তান বিমান বাহিনী তো প্রথম নারী অফিসার। এবং এটা একটা ঐতিহাসিক সত্য। যাই হোক, তিনি সেখানে ছিলেন, তবে 74 সনে তিনি সেখান থেকে বেরিয়ে এসে চলে যান যুক্তরাজ্যে, চলে যান উচ্চতর শিক্ষা নিতে। সেখানে নানাবিধ বিষয়ে পড়াশোনা করেন, কাজ করেন, করে ফিরে আসেন, ফিরে 84 নাগাদ ফিরে আসেন, এসে ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপনায় যুক্ত হন এবং সেখানে দীর্ঘদিন অধ্যাপনা করে সেখান থেকেই তিনি অবসর নেন। তিনি অবসর নিল, জীবন থেকে তিনি অবসর নেননি। তারপরেও তিনি আবার 99 সনে আবার চলে গেলেন বিলেতে, আরো কিছু পড়াশোনা করবেন বলে, আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবেন বলে। সেখান থেকে তিনি ফিরে আসেন কাকতালীয় ভাবে। আমি যে বছর ফিরে আসি আমার প্রবাসের পালা সাঙ্গু করে 2004 সনে, সেই সময় থেকে তিনিও দেশে ফিরে আসেন। এসে 2005 থেকে বারডেমে যুক্ত হন, বারডেমের একটা প্রধান, বিভাগীয় প্রধান হিসেবে যুক্ত হন এবং সেখানে তিনি এখনো অবধি যুক্ত আছেন। এটা হলো তার পেশাগত পরিচয়। আর এবার সাহিত্যিক পরিচয় যদি বলি, আপনার প্রায় চমকে উঠবেন, আমি বল নড়ে চড়ে বসবেন। তার গ্রন্থ সংখ্যা সব মিলিয়ে এখন পর্যন্ত আমি যদি বলি, আপনারা সত্যি চমকে উঠবেন। অথচ আমাদের সমাজে এটা সম্পর্কে খুব বেশি জানা নেই। তার টোটাল গ্রন্থ সংখ্যা এখন 120 সেঞ্চুরি করেছেন তিনি অনেক আগে, 120টি গ্রন্থের জনক।
এবং তিনি হেন কোনো সাহিত্যিক বর্গ নেই যেখানে নিয়ে লেখা লেখেননি। আমি এই এই মুহূর্তে আমি তার 10টি বর্গের নাম করব যে 10টি বিষয় নিয়ে তিনি দু হাতে লিখেছেন। কবিতা, এটা আমরা অনেকেই জানি না, তাকে কথা সাহিত্য পরিচয় দিয়েছে, কিন্তু তিনি কবিতাও লিখেছেন। তার কবিতার গ্রন্থের সংখ্যা প্রায় গোটা 10-এক তিনি কবিতা লিখেছেন, এবং তার কবিতার বইয়ের নামগুলো অসাধারণ। একটি বইয়ের নাম আছে মেয়ে হয়েছে বেশ করেছি, আর একটা বই যার নাম আছে তুমি যাবে তুমি আগে যাবে না আমি, আর একটা আছে কোথাও কি কিছু পড়ে যাচ্ছে, এই ধরনের অসাধারণ ইঙ্গিতপূর্ণ নামের কবিতা। এরপর আছে ছোট গল্প, সেখানেও প্রায় গোটা 15 ছোট গল্পের গ্রন্থ রয়েছে। উপন্যাস লিখেছেন এক গাদা, গোটা 30-40টি উপন্যাস রয়েছে। শিশু সাহিত্য রয়েছে 30-40টার মতো, এবং তার যদি আর কোনো পরিচয় আমি না দিতাম, শুধু শিশু সাহিত্যের জন্যই তিনি কিন্তু আমাদের বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে থাকবেন। কারণ সেখানে তিনি একটা এমন একটি চরিত্র তৈরি করেছেন, ছানা। যারা শিশুতে পড়েছেন জানেন ছানা ও মুক্তিযুদ্ধ, ছানাকে নিয়ে তার অনেক কটা বই রয়েছে, বেশ একটা সিরিজ। যেমন পশ্চিমবঙ্গে যেমন টেনিদা, ঘনাদা, কাকা বাবু আছে, এরকম তার একটা চরিত্র হচ্ছে ছানা, শিশু সাহিত্য। এরপর তিনি সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, এবং বোঝা যায় তার যে আসলে সাহিত্য নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল এই বইগুলো থেকে। তিনি রিলকের যে প্রেমিকা সালোমোকে নিয়ে একটা বই লিখেছেন, লু সালোমো। তিনি পিকাসোর নারীদেরকে নিয়ে বই লিখেছেন, পিকাসোর নারীরা। তিনি রবীন্দ্রনাথ এবং বিজয়া, ভিক্টর ওকাম্পো সম্পর্ক নিয়ে বই লিখেছেন, রবীন্দ্রনাথ ও বিজয়া। তিনি রবীন্দ্রনাথের উপন্যাস যোগাযোগের প্রধান চরিত্র মধুসূদনকে নিয়ে বই লিখেছেন, মধুসূদন অন্যান্য প্রবন্ধ। তার প্রবন্ধ গেল 5। এরপর রইল কলাম গ্রন্থ, তিনি নিয়মিত কলাম লিখতেন পত্রিকায়। তার আনোয়ারা সৈয়দের কলাম সংগ্রহ 2 খণ্ড আছে, যেমন আমাদের জীবন আছে, রকমারি রচনা আছে, এরকম কলাম গ্রন্থ 6। 7, তিনি লিখেছেন নারীবাদী রচনা, বিশেষ করে নারী সংক্রান্ত রচনাগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, এবং তার নামগুলো চমৎকার। একটা নাম আছে নারীর কোনো কথা নেই, আবার আরেকটা বই পরমূর্তি নিয়ে লিখেছেন নারীর কিছু কথা আছে, নারী বিদ্রোহী। এবং এই বইগুলো আমি পড়েছি, এত সাহসী, এত স্বচ্ছ, এত সপাট তার বক্তব্য নারী বিষয়ে, আমাদের খুব কম নারীবাদী ঋষিটা রয়েছে। এইগুলো 7। 8, তিনি যে মনস্তত্ত্ববিদ সেই বিষয় নিয়েও প্রচুর বই লিখেছেন, এবং তার একটি বই আসলে ক্লাসিক বাংলা সাহিত্যে। আমি নিজে ওই বইটি কিনে অনেক কিশোর কিশোরীকে উপহার দিয়েছি, বইটার নাম হচ্ছে তুমি এখন বড় হচ্ছ। অর্থাৎ কিশোর কিশোরীদের যে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন রূপান্তর ঘটে ওই বয়স সন্ধিকালে, এটা নিয়ে এত সুন্দর, এত সহজে, এত আনন্দ করে উনি লিখেছেন, এবং এই সাহস কেউ করেনি। আমাদের সমাজে এটা একটা ট্যাবু, এই বিষয় নিয়ে কথা বলাটা এটা নিষিদ্ধ বিষয়, সেটা নিয়ে সেই তখনই লিখেছেন, ওটা লিখেছেন তিনি। মানসিক গল্পের সংগ্রহ আছে, কিশোর কিশোরীর মন আর তার সমস্যা, এসব নিয়ে লিখেছেন। এই গেল 8। তারপর তিনি লিখেছেন ভ্রমণ কাহিনী, অনেক ঘুরে বেরিয়েছেন সৈয়দ শামসুলের সঙ্গে তিনি নিজেও আর কি। এই কিছুদিন আগেও আমি এবার ঈদ সংখ্যা সিল্ক রুটের এই একমত ঈদ সংখ্যা বেরিয়ে তার এবং সৈয়দ শামসুলের শান্তি নিকেতন যাত্রার উপর চমৎকার একটা ভ্রমণ কাহিনী বললাম, এত আকর্ষণীয়, এত প্রসাদ গুণ সম্পন্ন। উড়ে যাই দূরে যাই তার ভ্রমণ কাহিনীর নাম, যোজন দূরের স্বজনেরা 9। সর্বশেষ 10, অথবা স্মৃতি কথাও রচনা করেছেন, আমার স্কুল। তার রয়েছে ফুল ও নরকের কাহিনী, তার রয়েছে অবরুদ্ধ ওই মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা, রয়েছে ক্ষুব্ধ সংলাপ, রয়েছে নক্ষত্রের স্মৃতি সৈয়দ হক। তো দেখলেন এই 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 মানে বাংলা সাহিত্যের কোনো বিষয় তিনি বাদ দেননি, এবং সব মিলে তার গ্রন্থ প্রচুর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই তুলনায় কিন্তু আসলেই তার প্রচার হয়নি, তার সাক্ষী আপনারা নিজেরাই হয়তো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, শেষ একটা কথা শুধু বলি আমি চলে যাবো। আর তিনি অনেক পুরস্কার পেয়েছেন অবশ্য, বাংলা একাডেমি পুরস্কার, 21 পুরস্কার, অগ্রণী ব্যাংক, অনেক পুরস্কারই পেয়েছেন, কিন্তু সেই যে একটা একটা বৃহত্তর সমাজের একটা ব্যক্তিত্ব হয়ে ওঠা, যেটা সাধারণত প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা অর্জন করে দিই, সেটা সেই প্রচার মাধ্যমে আলোটা তার উপর ঠিকঠাক ফেলা হয়নি কখনো। তো শেষ কথাটা বলি, আর মাত্র 2.5 মাস পরে, 2.5 মাস ঠিক ঠিক হচ্ছে নভেম্বরের 5 তারিখে আমাদের প্রিয় আপাটি 80 বছর পূর্ণ করবেন তার জীবনে। তিনি জন্মেছিলেন 1940 সালের 5ই নভেম্বর। তো আমরা সবাই যারা এখানে আছি, জুম ঘরে যার যে কদিন আছি বা লাইভ যারা দেখছি, তারা সবাই মিলে এটা আগাম তাকে 80 বছর 80তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা একটা জানাচ্ছি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে এটা প্রত্যাশা করছি যে ওই দিনটা
আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে না হলেও অন্তত আরো বৃহৎ পরিসরে, অন্তত বাংলা একাডেমি কি বিশ্ব সাহিত্য কেন্দ্র কি আরো বড় কোনো সংগঠন মিলে যেন জাতীয়ভাবে তার এই 80তম জন্মবার্ষিকী দিনটা উদযাপন করা হয়। আমি আমার এই প্রত্যাশা এবং দাবি জানিয়েই আমাদের আলোচনা চলে পর্বে চলে যাচ্ছি। তো আমরা সবাই আরেকবার করতালি দিয়ে আনোয়ার আপাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আনোয়ার আপা কেমন আছেন? আছি ভালো। এতক্ষণ নিজের প্রশংসা শুনলাম, শুনে মনে মনে চিন্তা করছি যে এরপর আমি কি বলবো, বলার মতো তো কিছু বুঝতে পারছি না। প্রশংসাগুলো নিশ্চয়ই একটা অনিশ্চয় বানোয়াট নয়, একটা অনিশ্চয় অমূলক নয়, তা তো বটেই। কিন্তু কথা হচ্ছে কি, আমরা তো কাজ করি কিন্তু কখনো কি চিন্তা করি যে এই কাজ নিয়ে কখনো কোনো মূল্যায়ন হবে? আমরা কাজ করে যাই আপন মনের খুশিতে, কাজ করে যাই, মূল্যায়ন তো আশা করি না। এখানে যারা আছেন জুমে, আমি আপনাদের একটা চ্যাট নামে একটা জিনিস আছে, হ্যাঁ চ্যাট, ওখানে ওই পাঠানো যায় আর কি, কিছু মেইল আদান প্রদান করা যায়, প্রশ্ন করা যায়। ওখানে আমি আনোয়ার আপার জীবন কাহিনীর উপরে একটা ইন ডেপথ একটা আমার কাছে আর্টিকেল আছে, সেটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আপনি দয়া করে ওটা ওটা ডাউনলোড করে বা ওটা ক্লিক করে পরে পড়ে নেবেন আর কি। আমাদের এক অনুজ প্রতিম বন্ধু আব্দুল্লাল মোহন এটা এই কাজটা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কোন রকম প্রশংসা তো আক্কা না করে আমাদের দেশের গুণীজনদের উপর তিনি লিখে যাচ্ছেন দীর্ঘ জীবনীমূলক লেখা। এবং আজকে যার লেখা, ওনার যে লেখাটা আমি লিঙ্কটা দিব, সেটার নম্বর হচ্ছে 807। অর্থাৎ তিনি এরূপে হাজারে হাজারে লিখে যাচ্ছেন, হাজারে হাজারে লিটারালি আক্ষরিক ভাবে 807 নম্বর হচ্ছে আনোরাপার জীবনীটার নম্বর কিস্তি আর কি। সেটা আমি একটু পরে চ্যাটে দিয়ে দেবো ব্যাকপাকে, আপনারা সেটা সঙ্গে দিয়ে সংগ্রহ করে নেবেন। তো আনোরাপা, একটা আমাদের সূচনা পর্বটি দীর্ঘই হয়ে গেল, কিন্তু আমি চাইছিলাম আপনার সম্পর্কে একটু বিশদে সবাইকে জানাতে। আমি শুরু করছি যেভাবে সব অন্যান্য পর্বগুলো শুরু করেছি, করোনা কি নিয়ে। আমরা এখন যে একটা বিষয়ের একটা পর্বের ভিতর দিয়ে যাচ্ছি, সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, সেটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই, আমাদের দেহে মনে এটা নানা রকম অভিঘাত ফেলেছে। অনেক ধরনের মানসিক বোধোদয় উপলব্ধি ঘটছে আমাদের, এবং আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি সামনে দিনগুলোতে কিভাবে মোকাবেলা করব, এই এই অনেক ধরনের টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমি আপনার কথাও জানতে চাইবো, আপনিও যে এটার ভিতর দিয়ে যাচ্ছেন, আপনার মানসিক অবস্থা কি, আপনার মনে করোনাকে ঘিরে কি কি চিন্তা ভাবনা উপলব্ধির উদয় হয়েছে, এবং একজন মনস্তত্ত্ববিদ হিসেবে, একজন মানসিক চিকিৎসক হিসেবে আপনি আমাদেরকে কি বলবেন, কিভাবে আমরা করোনাকে মোকাবেলা করতে পারি মানসিক ভাবে, এবং করোনোত্তর পৃথিবীতে কিভাবে আমরা নিজেদেরকে আবার খাপ খাইয়ে নিতে পারি। আবার যদি আপনি আপনার অভিজ্ঞতা এবং আপনার পড়াশোনা থেকে একটু বলতেন। ধন্যবাদ। তবে সবার আগে ধন্যবাদ দিয়ে আমি বিস্তার সাহিত্য চক্র আয়োজিত এই সাহিত্য লাভকে, যারা এই দুর্যোগ সময়কে আমলে না নিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠানে আয়োজন করেছেন, আমাকে সম্পৃক্ত করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তির এই উন্নতিকে, যে যারা এই উন্নতি এই প্রযুক্তি আমাদের দেশে আমদানি করেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এরকম ভার্চুয়াল রিলেশনশিপে সম্পৃক্ত হয়েছি, সকলকে ধন্যবাদ দিয়ে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে করোনাকালীন আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেটাকে একটা ইউনিক অভিজ্ঞতা বলা যায়। তার কারণ হচ্ছে আমরা কখনো এরকম করোনাকালীন এই ধরনের সময় আমরা স্মল পক্স দেখেছি, কলেরা দেখেছি, ডায়রিয়া দেখেছি, কিন্তু কখনো এই ধরনের সময় দেখিনি যেখানে আমরা মানুষেরা বাসার ভেতরে বন্দী হয়ে পড়ে আছি, একজন আরেকজনকে ছুঁতে পারছি না, একজনের হাত আরেকজন ধরতে পারছি না, একজনকে ইচ্ছা হলো জড়িয়ে ধরতে পারছি না। এ ধরনের একটি সাংঘাতিক ভয়াবহ শূন্যতার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো সুতরাং আমি মনে করি যে করোনাকালীন আমাদের যে সময়টা কাটছে এটা একটি ইউনিক সময়, এই ধরনের সময়ের ভেতর দিয়ে আমরা কখনো আগে যাইনি, এবং এই করোনাকালীন সময়ে মানুষ যে বিচ্ছিন্ন ভাবে বাড়ির মধ্যে আছে, আমি যেহেতু একজন মনোবিদ, আমি এই ধরনের কিছু কিছু কাজ করেছি আগে, আমি দেখছি মানুষের ভেতরে সাংঘাতিক ভাবে এক ধরনের বিষণ্ণতা, এক ধরনের অ্যাংজাইটি, এক ধরনের ইনসমনিয়া, এক ধরনের ভুল বোঝাবুঝি, এক ধরনের হিংসা, প্রতিহিংসা, দোষারোপ, এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলির ভেতরে, এগুলো হচ্ছে। তবে এটাও ঠিক, মানুষ যেহেতু আমরা সবসময় পরিত্রাণের উপায় খুঁজি, এবং আমার বিশ্বাস অচিরেই আমরা এই করোনার হাত থেকে পরিত্রাণ পেয়ে যাব। তো সুতরাং এখন বর্তমানে আমরা যে অবস্থায় আছি সে অবস্থাটা একটু দুর্বল অবস্থা অবশ্যই বলতে হবে,
এই এজন্য আমরা আর আমরা তো এখন একটু অসহায় অবস্থায় আছি, তারপরও আমি বলবো মানুষকে যে আশাহত না হতে এবং আশা রাখতে যে আমরা অচিরে এই ক্ষোভ থেকে, আমরা এখন তো কেভের মধ্যে আছি, ক্ষোভ থেকে বেরিয়ে আসতে পারবো। বিশেষ করে আপনাদের কথা না, আমার মতো বয়স্ক মানুষদের তো আরো বেশি বিপদ, আমরা বাইরে বেরোলেই মনে হচ্ছে করোনা বসে আছে ধরবার জন্য। তো এই অবস্থা সংকটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, অবরুদ্ধ মনে হচ্ছে নিজেকে, কিছু কিছু মানুষের ভেতরে আত্মহনন প্রবণতাও দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ আমরা অবশ্যই বেরিয়ে আসবো। সুতরাং আমরা সেই আশায় এখন দিন কাটাচ্ছি। শুধু তাই না, এই যে একটা অবসর পেলাম, এই অবসর সময়ে কিছু বই পড়ে নিলাম, কিছু মানুষের সঙ্গে একটু গল্প করে নিলাম, কিছু টেলিভিশনে সিনেমা দেখে নিলাম, এইটুকু তো আমাদের লাভ। এই সময় তো আমরা যখন ব্যস্ত থাকি সেটা পাইনি আগে। অনেক ধন্যবাদ আপা, একটা আশার কথা শোনালেন, এটা খুব দরকার ছিল আমাদের। তো আমরা এবার আমাদের মূল পর্বে চলে যাই, সাহিত্যালাপ। তো সাহিত্যালাপে গোড়াতেই শুনতে চাইবো, আপনি কিভাবে কিভাবে সাহিত্য জগতে এলেন, শুধু এলেন না, এলেন দেখলেন এবং জয় করে নিলেন, থেকে গেলেন, জীবনভর সাহিত্যের সঙ্গে নিজেকে জড়িয়ে নিলেন, সেই যাত্রা পথের কাহিনীটা একটু সংক্ষেপে শুনতে চাই। জয় করেছি কিনা জানি না, তবে আমি মনে করি লেখা মানুষের একটি নেশা, এবং লেখার ভেতরে যারা ছেলেবেলা থেকে আছেন তাদের কাছে লেখা একটি বিশাল বিশাল জায়গা অধিকার করে থাকে, মানুষের মনোজগতে একটি বিশাল জায়গা অধিকার করে রাখে। আমি আমার যে সাহিত্য জগতে আগমন, আগমনের যে সূত্রপাত, আমার মনে হয় কবি সব্যসাচী সৈয়দ শামসুল হকের চেয়েও আগে। কারণ 13-14 বছর বয়স থেকে আমি লিখতে শুরু করেছি, এবং সেই সব লেখা, আমি তো যশোরের মানুষ, যশোরের জন্ম, সেই সব লেখা যশোরের লোকাল যেসব পত্র পত্রিকা ছিল সেখানে বেরোতো, তারপরে ঢাকার দৈনিক পত্রিকায় লেখা চাপা হয়েছে, তারপর ইত্তেফাকে লেখা চাপা হয়েছে। দাদাভাই ছিলেন আমাদের মেন্টর, তার মানে প্রেরণায় আমরা অনেক অনেক লেখা লিখেছি। এবং আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম শুনেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি, আমার যখন মাত্রই 15-16-17-18 বয়স, শুনেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে শিশু সাহিত্যের মধ্যে আমাদের নাম উঠে গেছে যে আমরা নবাগত শিশু সাহিত্যিক, আমরা নিজেরাই তখন অলমোস্ট শিশু, বুঝতে হবে তখন পাকিস্তান আমল একটা বিরাট ভ্যাকুয়াম ছিল, সেইভাবে শিশু সাহিত্য গড়ে ওঠেনি, সুতরাং আমাদের নাম এসেছিল। আরেকটি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সৈয়দ হকের সঙ্গে জীবন গড়ে তোলার পরে সাহিত্যে বিচরণ আমার একটু কঠিনই হয়ে পড়ে, কারণ তার মতো প্রতিভার পাশাপাশি আমার লেখা তখন অনেকেই বাঁকা চোখে দেখেছেন বা দেখতে চেয়েছেন, অথচ তিনি চলে গেছেন আজকে 4 বছর হলো, আমার লেখা কিন্তু থেমে থাকেনি, এবং আমার লেখা থেমে যাক তা তিনি চাননি। তবে আমার জন্য তিনি দুঃখিত ছিলেন, যেহেতু আমাকে নিয়ে অনেক ধরনের মানুষের মনে মনগড়া ধারণা ছিল, যে জন্য সাহিত্যের জগতে আমাকে একাকী পথ চলতে বলতেন। শেষের দিকে এমন হতো কোন একটা সাহিত্য সভায় যদি আমরা যেতাম, উনি বলতেন তুমি আলাদা যাও আমি আলাদা যাই, যাতে লোকে মনে না করে আমরা দুজন একসঙ্গে সাহিত্য করি, একসঙ্গে সাহিত্যে জগতে এসেছি। বাংলা একাডেমিতে যখন যেতাম উনি বলতেন তুমি আলাদা ঘোরো আমি আলাদা ঘুরি, যেন আমরা দুজনে একসঙ্গে না থাকি। অর্থাৎ এইভাবে উনি আমাকে সেপারেট করবার চেষ্টা করেছেন। কে যদি আমাকে ভাবি বলে সম্বোধন করেছে, উনি বলেছেন না ভাবি না আপা, তিনি একজন ইন্ডিভিজুয়াল, তার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, একটা অস্তিত্ব আছে, তোমরা তাকে আপা বলে ডাকবে। কিন্তু সৈয়দক যখন চলে যান তখন আমার কাছে মনে হয়েছে সকলেই আমাকে ভাবি বলে ডাকুক, তাতেই আমি খুশি থাকব। তো সুতরাং উনি আমাকে দাঁড় করিয়ে দিতে চেয়েছেন সাহিত্যের জগতে একাকী, এবং চেষ্টাও করেছেন, আমি তার জন্য তার প্রতি খুবই কৃতজ্ঞ। আমি একটা জিনিস মনে করতে হবে বা দুঃখও লাগে, সৈয়দক যখন বাংলা একাডেমি পুরস্কার পান তখন তার বয়স মাত্রই 30 বছর, আর আমি যখন বাংলা একাডেমি পুরস্কার পাই তখন আমার বয়স 70 বছর। অর্থাৎ উনি হয়তো সবচেয়ে আগে পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমিতে, তার আগে কেউ পায়নি, এবং 70 বছর বয়সে আমাদের বাংলাদেশে কেউই পুরস্কার পায়নি, তার বহু আগে সবাই পেয়ে গেছে। কিন্তু এই পুরস্কার পাওয়ার পরেও
আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এই কারণে সকলেই মনে করেছেন যে এই পুরস্কারটি আমি সৈয়দ শামসুল হকের বদৌলতে পেয়েছি, যেহেতু তার এত আধিপত্য সাহিত্য জগতে, সুতরাং এই পুরস্কারও তিনি আমার হাতে এনে দিয়েছেন। আমি মানুষকে ভাবতে বলি, যদি এটাই যদি হতো তাহলে তো আমার 40 বছর বয়সে উনি এই পুরস্কার এনে দিতে পারতেন, তখন তো আমার 20টা বই বেরিয়ে গেছে, বা 50 বছর বয়সে এই পুরস্কার এনে দিতে পারতেন, 70 বছর বয়স পর্যন্ত আমাকে কেন একটা বাংলা একাডেমি পুরস্কার জন্য অপেক্ষা করতে হবে, এটা তো চিন্তার কথা, তাই না? সেদিন একটি মেয়েদের সাহিত্য সবাই গিয়েছি এবং সেখানে বসে আছি, আমি বক্তৃতা দিতে ডাকলো, আমি বললাম যে মেয়েদের সাহিত্যের সংকট কি, আমি বললাম মেয়েদের সাহিত্যের সংকট হচ্ছে তাদের অভিজ্ঞতা কম, অর্থাৎ আমরা যেভাবে বেড়ে উঠি, যে প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে আমরা বেড়ে উঠি, সেখানে আমাদের যে অভিজ্ঞতা হওয়া উচিত সেটা আমরা করতে পাই না, সুতরাং মেয়েদেরকে কি করতে হবে, আউট অফ বাউন্ড নিজেকে কষ্ট করে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। রাতের বেলাটা আমাদের জন্য সেফ না হলেও দিনের বেলাটা মেয়েরা প্রচুর ঘোরাঘুরি করতে পারেন, প্রচুর, যে আমি বেগম রোকেয়ার কথা চিন্তা করে দেখুন, অবরুদ্ধ অবস্থায় উনি কিভাবে বই লিখেছেন এবং কত সুন্দর বই লিখেছেন, অবরোধবাসী যেগুলো লিখেছেন সে তো তার চোখে দেখা, বোরখার ফাঁক দিয়ে তিনি এগুলো দেখেছেন, রাস্তায় চলতে ফিরতে দেখেছেন, কি সুন্দর বই তৈরি করেছেন। তো সুতরাং আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। দুঃখের ব্যাপার, ওই সভাতেই একজন মহিলা ছিলেন, তিনি তখন আর একজনকে বলছেন, এরকম বড় বড় কথা আমরা সবাই বলতে পারি, আমাদের স্বামীরা যদি সৈয়দ শামসুল হক হতেন। তো এই কথাটা শুনে আমার মনে খুব কষ্ট লাগলো যে এখনো বহু মহিলা মনে করেন যে আমি যে এতদূর উঠে এসেছি হ্যাচর প্যাচর করে, সেটার পেছনে ওই সিঁড়িটা ছিল সৈয়দ শামসুল হক। তো এই কথা তো কিছু বলার নেই, এটা তো আমাকে চলতে হবে, আসলে আমি কিছু মাইন্ড করি না, তো কঠিন ছিল আমার যাত্রা পথ, এটা বলতে হবে আমাকে। হ্যাঁ, কিন্তু আমি এর পরে যে প্রশ্নে যাব সেটার মধ্যেই আশা করি আপনি খোলাসা করে দিতে পারবেন যে এটা আপনার নিজের যোগ্যতাতেই আপনি এসেছেন। আপনার বইগুলোর নাম আমি বলেছি, কি কি লেখা লিখেছেন সংখ্যা সব বলেছি, কিন্তু আমি আপনার নিজের মুখ থেকে জানতে চাইবো এর মধ্যে কোন কোন কাজগুলোকে আপনি একটু গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন, প্রধান কাজগুলো একটু প্রেক্ষাপট, তার সম্পর্কে আর একটু দুটো কথা যদি আপনি বলতেন তাহলে আর একটু ভালো করে জানা হতো আপনার কাজগুলো নিয়ে, সাহিত্যগুলোকে নিয়ে। সেটা আমি বলছি, কারণ সৈয়দ হকের সঙ্গে যখন বসবাস করতাম আমার ভেতরে বহু বছর আমি লিখি নাই, ভেতরে একটা দীর্ঘশ্বাস থাকতো যে আমি কবে লিখতে বসবো, কারণ সংসারের যে যাপিত, জীবনের যে তাড়না, যে কষ্ট, যে যেটাকে বলে রীতিমতো স্ট্রাগল, ওর ভেতরে আমি সৈয়দ হককে জড়াইনি, আমি তাকে আলাদা রেখেছি এবং সেই স্ট্রাগলটা আমি নিজেই করার চেষ্টা করেছি, যার জন্য আমার মনে হয়েছিল যে আমার সাহিত্য হচ্ছে না, আমি বসতে পারছি না, মনের ভেতরে একটা কষ্ট ছিল। আগে তো কিছু বই লিখেছিলাম, তারপরে তো আর কিছুই লিখতে পারিনি, তারপরে আমি যেটা মনে করলাম যে আমি যদি রুথলেস না হই, ইংরেজিতে একটা কথা আছে, টু বি রুথলেস টু বি কাইন্ড, ইউ হ্যাভ টু বি রুথলেস টু বি কাইন্ড, তো সেরকম একটা পলিসি আমি নিলাম। আমি তখন আপন মনে বসে গেলাম একদিন লিখতে, সংসার, ঘর সংসার সবকিছু ফেলে রেখে আপন মনে লিখতে বসে গেলাম এবং একের পর এক আমার বই বেরোতে লাগলো। আমি লিখলাম উদয় মিনাকে চাই, আমি লিখলাম অস্থিরতার কাল ভালোবাসার সময়, আমি লিখলাম ঘুমন্ত খেলোয়াড়, আমি লিখলাম জল নুড়ি, রূপালী স্রোত, কার্নিশে ঝুলন্ত গোলাপ, দুই রমণী, অন্ধকারের পা, প্রচুর ছোট গল্প লিখলাম, কলাম লিখলাম, কলাম লিখে সারা ফেললাম। কলাম লেখার পেছনে উদ্দেশ্যই ছিল যে মানুষ যে মনে করে যে আমার নিজের লেখার কোনো ক্ষমতা নাই, সেই জন্য কলাম লিখে এবং নারী বিষয়ক কলাম লিখে দেখাতে চাইলাম যে আমার সব বিষয়ে লেখার ক্ষমতা আছে। তো আমি যখন এভাবে একভাবে লিখতাম তখন কিন্তু আমার সংসারে তেলাপোকা চলে আসলো, ইঁদুর চলে আসলো, নোংরা চলে আসলো, খাওয়ার ঠিক মতো হতো না, ঠিক মতো গোসল আমি নিজেও করতে পারতাম না, কিন্তু আমার একটা রোগ চেপে গিয়েছিল, যার ফলে আমার মনে হয় 4-5 বছরের ভেতরেই আমি যথেষ্ট আমার সাহিত্যের অঙ্গনে আমার নিজের যে প্রতিভা যতটুকুই আছে তার ছাপ ফেলার জন্য চেষ্টা করলাম, এবং এর পেছনে সৈয়দ হকের অনেকখানি অবদান এই জন্যে যে তিনি নীরব ছিলেন, তার অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের তখন সংসার ওইভাবে চলতো না,
কিন্তু যেহেতু তিনি নিজে মূল সাহিত্যিক আমাকে সেই সুযোগটা দিয়েছেন এবং আমি মনে করি সেই সুযোগটা আমি পূর্ণ মাত্রায় ব্যবহার করার চেষ্টা করেছিলাম। কারণ আমি জানতাম যে আমি যখন লিখতাম আমার আমার নিজের আত্মীয়রাই মনঃক্ষুণ্ণ হতেন, তারা বলতেন বাড়িতে এসছি ঠিক মতো নাস্তা হয় না, বাড়িতে এসছি আমাদের বাড়িতে দাওয়াত দেওয়া হয় না, আমরা খেতে আসতে পারি না, আমার শ্বশুর বাড়ি আছে, আমার বাপের বাড়ি আছে, মনঃক্ষুণ্ণ হতেন। মেয়েদের এটা একটা বিরাট সমস্যা, যখন তারা লিখতে বসেন সার্বক্ষণিক লেখক, তার যদি ওই রকম সহায়তা না থাকে তাহলে কিন্তু তার নিজের সমাজে তার কিন্তু কোনো সুনাম হয় না, বদনাম হয়। সেই বদনামটাকেও ডিঙিয়ে আমি চলে যাবার চেষ্টা করেছি আমার লেখার মাধ্যমে। আমার যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধ অভিজ্ঞতা সংজাত যে সমস্ত বইপত্র আমি লিখেছি সেগুলো আমার মনে হয় যে আমি অত সন্তুষ্ট না, আমি আরো লিখতে চেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হয়নি। তো আমার প্রচুর মুক্তিযুদ্ধ উপরে বই আছে, শিশুদের লেখা আছে, বড়দের বই আছে। মুক্তিযুদ্ধ তো আমাদের জীবনের এমন একটা অর্জন যাকে বাদ দিয়ে আমাদের সাহিত্য করা খুবই মুশকিল। ভাষা আন্দোলন আমাদের জীবনের একটি অর্জন যাকে বাদ দিয়ে সাহিত্য করা মুশকিল, এবং স্বাধীনতা আমাদের জীবনের এমন একটি প্রাপ্তি যাকে বাদ দিয়ে আমাদের সাহিত্য করা মুশকিল। তবুও খেয়াল রাখতে হয়, আমার এক নাতনি আছেন বিদেশে, তিনি বলেন লেখা যেন রেজিমেন্টেড না হয়, বলে তোমরা মুক্তিযুদ্ধ, তোমরা ভাষা আন্দোলন, তোমরা স্বাধীনতা নিয়ে এত বেশি পীড়িত, এত বেশি আচ্ছন্ন, এত বেশি স্বপ্ন তাড়িত যে তোমাদের লেখার ভেতরে ওই ধরনের মানুষে মানুষে যে গভীর সম্পর্কের জটিলতা সেটা ফুটে উঠছে না। এটা একটা মেয়ে যে বিদেশে থাকে সে বলেছে, কিন্তু সে তো জানে না আমরা পোড়খা মানুষ, আমরা পোড়খা মানুষ, আমরা ভাষা আন্দোলন, আমরা স্বাধীনতা আন্দোলন, আমরা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আসা মানুষ, বারবার আশাহত হয়ে আমরা ফিরেছি, শুধু আমাদের সাহিত্যের ভেতরে এর ছাপ তো থাকবেই। হয়তো পরবর্তী জেনারেশন যারা, তারা দূর থেকে একটু দেখবে মুক্তিযুদ্ধকে, দূর থেকে দেখবে ভাষা আন্দোলনকে, দূর থেকে দেখবে গণ অভ্যুত্থানকে, তাদের পক্ষে নির্বিকার ভাবে লেখা সম্ভব, আমাদের পক্ষে হয়তো জীবদ্দশায় সেটা লেখা সম্ভব নয়। বোঝাতে পারলাম? না, নিশ্চয়ই নিশ্চয়ই বোঝার গেছে। এবং আমিও মনে করি আপনার মুক্তিযুদ্ধ বিষয় লেখাগুলো শিশু সাহিত্য এবং যে কলাম এবং যে মনস্তাত্ত্বিক বিষয়ে যে লেখাগুলো এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে আরো একটু বেশি করে আমাদের প্রচার এবং আরো একটু বেশি করে এগুলো পাঠ হওয়া দরকার বলে আমি মনে করি। যাই হোক, আমরা তো আস্তে আস্তে কথাবার্তা ধীরে ধীরে আমাদের সাহিত্য অঙ্গনেই প্রবেশ করে ফেললাম। এই যে এত বছর ধরে আপনি লিখলেন, বাংলাদেশের বর্তমান সাহিত্যের অবস্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা কোথায় আছি, কতটুকু আমাদের অর্জনের পাল্লা, আমাদের কোন সাহিত্যিকরা ভালো লিখছেন, কোথায় সমস্যা, আমাদের সাহিত্য সম্পর্কে এবং সাহিত্যিকদের বিষয়ে আপনার একটা নির্মোহ নির্বিক্তিক মূল্যায়ন চাইছি। আমি তো মনে হয় যে আমাদের সাহিত্য যেটা আমাদের দেশে, আমাদের দেশ যেভাবে এগিয়েছে, ভাষা আন্দোলন বলুন, ছয় দফা বলুন, গণ আন্দোলন বলুন, গণ অভ্যুত্থান বলুন, আইয়ুব শাহের বিরুদ্ধে যুদ্ধ বলুন, আমাদের যে বিরাট একটা ঘূর্ণিঝড় সত্তরের, তারপরে সত্তরের যে ইলেকশন, একাত্তরের যে মুক্তিযুদ্ধ, সব কিছুর ভেতর দিয়ে আমার দেশের মানুষরা যেভাবে এগিয়েছেন, যেভাবে তাদের অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছেন, ঠিক সেভাবেই তাদের সাহিত্যের ভেতরেও সেগুলো এসেছে। তার ভেতরেও ভুলে গেলে চলবে না, আমরা একের পর এক আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের স্বাধীন দেশেও আমাদের কোনো শান্তি ছিল না, বঙ্গবন্ধুকে হনন করা হলো, স্বৈরাচারের বুটের নিচে আমরা কত ডিকেট কাটালাম। তো সুতরাং আমাদের সাহিত্য তো বারবারই মার খেয়েছে, পোড় খেয়েছে, কিন্তু তারপরেও আমাদের সাহিত্য থেমে নেই। সাহিত্যিকরা তাদের মতো করে, তাদের জীবন ভাবনা দিয়ে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, তাদের রক্তক্ষরণ যে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ভেতর দিয়ে তারা লিখে গিয়েছেন, তাদের মনের যে অবস্থা তার প্রতিফলন দেখেছি আমরা বাংলাদেশের সাহিত্যে। এবং সেই হিসেবে বলতে পারি আমাদের সাহিত্য কিন্তু খুব রিচ, আমাদের সাহিত্য কিন্তু কলকাতার সাহিত্য থেকে অনেকখানি এগিয়ে গেছে, এই জন্যে যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের জীবনে যে অভিজ্ঞতা, পোড়খা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা কিন্তু বিশ্বের বহু দেশের বহু মানুষের হয়নি, বহু লেখকের হয়নি। আমাদের যে অভিজ্ঞতা
मन करी आज के पश्चिम बंगे साहित्य देखे साहित्य देखो दुटो डिफरेंट धारा साहित्य शक्तिर जगह दुर्बलता चोखे पड़े किना कयेक जन साहित्य जगते कारा कारा आछे शक्ति जगह तो अवश्य भाषा आंदोलन मुक्ति युद्ध गण अभ्युत्थान अवश्य शक्ति जगह जेखान बैरिए शक्ति जगह अवश्य शक्ति जगह सूतर भेतर दिए सहिंसतार भेतर दिए नाना रकम टाना पोन भेतर दिए चले शक्ति कविता लिखे गल्प लिखे उपन्यास लिखे तार भेतरे अभिज्ञता फुटे उठे से अभिज्ञता आलोके साहित्य के विचार करब स्टलवार्ट साहित्यिकरा तर नाम जानें तर नाम एखने उल्लेख ना कर ले भालो तारा जे भावे लिखे गेछेन तादेर साहित्येर भितरे जे भावे तादेर साहित्यके जे धाराय निये गेछेन सेई धारा आमी मने करी आमादेर इंटरनेशनल जे साहित्येर धारा पृथिबीते तार समान ताले तारा उठे एसेछेन तादेर लेखार माध्यमे जेहेतु आमादेर लेखार कोनो मूल्यायन हय ना जेहेतु आमादेर लेखार कोनो इंग्रेजी ट्रांसलेशन नेइ जेहेतु इंग्रेजी ट्रांसलेशन आमरा एखन पर्यन्त करते पाइ ना सेइ जन्ये आमरा अनेकटा अवहेलित अवस्थाय आछि किन्तु आमादेर देशे एमन समस्त साहित्यिक जन्म नियेछेन एमन समस्त साहित्यिक कर्म करछेन जारा बिश्व नन्दित होते पारेन অভিজ্ঞতা কষ্ট করে অর্জন করেছি সেই অভিজ্ঞতা তারা ঘরে বসে টেবিল চেয়ারে টেবিলের সামনে বসে অর্জন করছে সুতরাং তাদের তারা আমরা যেটা অনেক কষ্ট করে জানি সেটা তারা অলরেডি জেনে ইংরেজি ফ্রেঞ্চ বিভিন্ন স্প্যানিশ সব সাহিত্যের মূল ধারাটাকে তারা নিয়ে নাড়াচাড়া করে তারা জানে এবং তারা সেইভাবে নিজেরও হয়তো প্রভাবিত হয়ে লেখার চেষ্টা করছে তো আমি মনে করি আমাদের তরুণদের ব্যাপারে আমি খুবই আশাবাদী তারা যে সুযোগ সুবিধাটুকু পাচ্ছে আমি তার জন্য হিংসা করি না আমি গর্বিত বোধ করি যে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টটা তাদের করতে হচ্ছে না আচ্ছা সাহিত্যের যে সামগ্রিক পরিমণ্ডলটা আছে আমাদের দেশে সব মিলিয়ে যেমন পত্রিকা প্রকাশনা লেখকদের সঙ্গে প্রকাশকের সম্পর্ক বইয়ের আলোচনা বইয়ের বিপণন যে সামগ্রিক পরিমণ্ডল সাহিত্য সংক্রান্ত প্রকাশনা সংক্রান্ত এই পরিমণ্ডলের সঙ্গে তো আপনি দীর্ঘদিন ধরে যুক্ত আপনি অনেকগুলো বই বেরিয়েছেন নিশ্চয়ই আপনাকে প্রকাশকদের সঙ্গে কাজ করতে হয়েছে সব মিলে আমার কি মনে হয় যে কতটা পেশাদারিত্ব আমরা সেখানে অর্জন করতে পেরেছি তো সেখানকার কোনো কোনো সংকট বা কোনো কোনো সমস্যা কি আপনার চোখে পড়েছে যদি পড়ে থাকে সেগুলো উত্তরণের কোনো উপায় কি আপনি ভেবেছেন এইটা সম্পর্কে যদি একটু খোলাখুলি ভাবে বলতেন আপনার অভিজ্ঞতার আলোকে তার আগে আমি একটু বলি যে সাহিত্য পরিমণ্ডল তো আগের মতো নাই আগে একটি সাহিত্য পত্রিকা ঘিরেই একটা সাহিত্যের আড্ডা শুরু হতো তাই না আগের কথা চিন্তা করুন যেমন স্বগত অফিসের আড্ডা অগত্যা পত্রিকা অফিসের আড্ডা বিউটি বোর্ডিং এর আড্ডা এমনকি কিছুদিন আগে আজ সুপার মার্কেটে সাহিত্যিক আড্ডাও ছিল সেসব আড্ডা এখন স্মৃতির ভেতরে চলে গেছে এ ধরনের আড্ডা নেই অথচ একজন সাহিত্যিকের জন্য এ ধরনের আড্ডা যে কতখানি প্রয়োজন সেটা আমরা কখনো চিন্তা করি না এখন যেখানে উদীয়মান যে সমস্ত মানে কি বলবো সেই সমস্ত আড্ডায় আপনি চিন্তা করে দেখুন বিউটি বোর্ডিং এর আড্ডা বা স্বগত অফিসের আড্ডা সেখানে শুধু কবি সাহিত্যিকরাই থাকতেন না সেখানে কিন্তু শিল্পীরাও থাকতেন সেখানে কিন্তু বৈজ্ঞানিকরাও থাকতেন একটা বিশাল সমস্ত কিছু সংস্কৃতি একটা মিশ্রণ ছিল সেসব সাহিত্যিক আড্ডা সচিত্র সন্ধানী যে আড্ডা হতো সেখানে আমি দেখেছি কত বিভিন্ন পর্যায়ের মানুষজন এসছেন যারা সত্যিকারে লেখেন না কিন্তু সাহিত্যিক আড্ডায় আসছেন সুতরাং আমি মনে করি সেই সব সাহিত্যিক আড্ডা এখন আর নাই
এখন অনলাইন আড্ডা হচ্ছে যেখানে আমরা এসেছি, আর তাছাড়া আজকাল আপনি বিভিন্ন খবরের কাগজ অফিসে আগে যে আড্ডা জমতো, এখন সেখানে কিভাবে আড্ডা জমবে? প্রত্যেকটা অফিস হচ্ছে আমেরিকান স্টাইলে তৈরি, প্রত্যেকটা খুপড়ি খুপড়ি ছোট ছোট একটা পার্টিশন দিয়ে একজন সাংবাদিক আর একজন সাংবাদিক, একজন লেখক একজন কবি বসে আছেন, কারোর পক্ষে মন খুলে দুটো কথা বলা সম্ভব নয়। এখানে হচ্ছে কাট এন্ড ড্রাই অ্যাটমসফিয়ার, কাট এন্ড ড্রাই অ্যাটমসফিয়ার। এখানে আপনি বসে দুটো কবিতার কথা বলবেন, বা তখন ওই যে ওপর আপনার বস দেখবে যে আমার এই লোক বসে বসে গল্প করছে, তো সেই আড্ডা এখন আর নেই। এখন অনলাইন আড্ডা আমাদের আছে, সেটাও অত খারাপ আড্ডা না, কিন্তু আমি মনে করি যে আমাদেরও ভাবনা চিন্তা করতে হবে, কারণ এই ধরনের আড্ডা মানুষের খুব প্রয়োজন। শুধু আমরা অনলাইন আড্ডা করব আর এই ধরনের আড্ডা করব, হয় না। আর কাটা এই ধরনের পরিবেশের ভিতরে এক ধরনের প্যারানয়া আছে, সেই প্যারানয়াটা কি যে ও কি বলছে, কার সঙ্গে বকবক করে এতক্ষণ, সেটা আমি কান পেতে শুনবো, সেই ধরনের একটা প্যারানয়া। সুতরাং আপনাকে আমাকে সাবধানে কথা বলতে হচ্ছে, আমি যে কথা বলছি অন্য লোক শুনে যাচ্ছে। আমাদের প্রকাশনা শিল্প বিষয়ে আপনার কি মূল্যায়ন, আপনি কি প্রকাশনা শিল্প বিষয়ে? আমি খুবই হোপফুল, প্রচুর প্রকাশনা শিল্প হচ্ছে এখন, একটা তরুণ, আগে আমি বই লিখেছি কবে আর প্রকাশ হয়েছে 10 বছর পরে, এখন একটি তরুণ বই লিখছেন আর প্রকাশনা করছেন, তার তো কোনো অসুবিধা নেই। প্রচুর তরুণ প্রকাশক তৈরি হয়েছে এবং পুরোনো প্রকাশকরা তো আছেই, তো নতুনদের লেখা তারা লেখা ছাপছেন, আমাদের লেখাও ছাপছেন। আমি সেই হিসেবে বলবো যে প্রকাশনা সংস্থা আগের থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি। বাংলাদেশে কি সেই পর্যায়ে এসেছে যে কোনো একজন লেখক বা সাহিত্যিক লেখালেখিকে তার পেশা হিসেবে নিতে পারবে, সেফ লেখালেখি উপর নির্ভর করে সে জীবিকা অর্জন করতে পারবে? আপনি একটু আগে বললেন যে আপনার সংসার চলছিল না, অর্থাৎ আপনি তো 100টা বইয়ের লেখক, সেই বইয়ের সম্মানিতেই তো আপনার সংসার চলে যাওয়ার কথা ছিল, তো কোথায় সংকটটা? কিভাবে আমরা লেখালেখিকে পেশা হিসেবে নিতে পারবো? কি বলে আপনার মনে হয়? একটা একটা সত্যি কথা বলি, এখানে কোনো প্রকাশনা সংস্থায় কোনো জবাবদিহিতা নাই, কোনো স্বচ্ছতা নাই। আমার যদি 10টা বই মেলায় বিক্রি হয়, সেই 10টা বইয়ের কিছু অনারেরিয়াম, কিছু রয়্যালটি আমার প্রাপ্য, ঠিক। কিন্তু আপনি যদি 2 বছর পর প্রকাশককে জিজ্ঞেস করেন যে বই বিক্রি হয়েছে কিনা, বলেন যে না অত তো বিক্রি হয়নি, কোত্থেকে দেব? স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি প্রকাশনায় থাকে, কখনো সত্যিকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আমার যদি একটি বইও বিক্রি হয়, সে একটি বইয়ের রয়্যালটি আমার প্রাপ্য, সেটা আমার খাটুনির পয়সা। কারণ আপনি যখন আর বই ছাপছেন, আপনি বই সম্পাদনা করে ছাপছেন, বাজারজাত করছেন, যে আপনি ভাবি আপনার এই আপা আপনার বইটা করছি, বইটা কাটান হবে না, ঠিক মতো কাটবে না যদি এটা এইভাবে না করেন, তার মানে আপনি বাজারজাত করছেন বইটা, এটা আপনার একটা ব্যবসা। কিন্তু সেই ব্যবসার যে লাভ হচ্ছে, লভ্যাংশ, সেটা যে লেখকের প্রাপ্য, সেটা আমি পাচ্ছি না। আমি যদি সত্যিকার অর্থে, আমার কথা বাদ দিন, সৈয়দ হক যদি সত্যিকার অর্থে তার লেখার রয়্যালটি পেতেন, তাহলে আমাকেও কোনো কাজ করতে হতো না। কিন্তু কথা শুনবেন যে দামি লেখকের বই বেশি বিক্রি হয় না, যদি বই দামি লেখকের বেশি বিক্রি না হয়, তো 260 খানা বই সে লিখলো কি করে? কিভাবে একটা লেখকের বই যা চলে না তা একের পর এক প্রকাশকরা কেন বের করেন? আমার বই যদি চলে না, তাহলে আমার 120টা বই কি করে হয়? আপনার একটি প্রকাশক যে আমাকে প্রকাশনার জন্য কোনো রয়্যালটি দেন না, তিনি একের পর এক আমার বই নিচ্ছেন কেন? আমার বই যদি ফেলিওর হয়, তাহলে তারপরে বই নেবেন না, যে ভাবি আপনার বই চলে না আমি নেব না, তারপরেও ফেলিওর হওয়ার পরও 10টা বই নিচ্ছেন কেন? এসবের জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই। আপনি, আমি জানি প্রকাশনার অনেক খারাপ অবস্থা, প্রকাশের জন্য অনেক কষ্ট আছে, কিন্তু লেখকের যে পরিশ্রম, যে রাত জাগা, যে খাটুনি, তার মুখের পরে যে দুটো লোক চেয়ে থাকে, সে দুটো পয়সা আনলে সেটা দিয়ে বাজার কাটাবে, সেইভাবে কোনো সহমর্মিতা আমাদের দেশের প্রকাশনা শিল্পে গড়ে ওঠে নাই এখন পর্যন্ত। এটা গড়ে তোলার জন্য, আমি আপনাকে বলি, একটা তরুণ লেখক তার বইও মেলায় বিক্রি হয়, একটা তরুণ লেখক সদ্য, তারও বয়সের পাঠক আছে, তারও বন্ধু বান্ধব আছে, দুটো বই তার বিক্রি হয়। দুঃখের বিষয়, তাকে অনেক সময় পয়সা দিয়ে বই ছাপতে হয়, তো এটা কিছু বলার নেই। বিদেশে সৈয়দ হকের মতো মানুষ কোনোদিন তাকে কোনো কাজ করতে হতো না, শুধু লিখতে পারতেন, এবং আমি যে ছোটখাটো মানুষ আমারও ওই পয়সা দিয়ে চলে যেত, কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব নয়। আমাদের লেখাটা হচ্ছে একটা সাইড বিজনেস,
আর কিছু না। আমাদের এই অবস্থা যদি পরিবর্তন নাই ঘটানো যায়, আপনি যদি কোনো পথ খুঁজে না পান, দিক নির্দেশনা যদি নাই থাকে, তাহলে আমাদের লেখালেখি বা আমাদের সাহিত্যে উন্নত হবে কিভাবে? এটা তো সার্বক্ষণিক কাজ, একজন যে লিখতে আসবে তাকে তো সার্বক্ষণিক ভাবে লেখার পরিবেশটা তাকে পেতে হবে। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? কিছুই যদি না করা থাকে, তাহলে আমরা সাহিত্য নিয়ে কেমন কথা বলছি? এই স্বাধীনতা চর্চা কতদিন করবো আমরা? 50 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতার। আমার মনে হয় আমাদের যারা নতুন প্রকাশক তাদের প্রতি আস্থা রাখতে হবে। নতুন নতুন প্রকাশক আসছেন, তারা শিক্ষিত, তারা মানে বুঝতে পারেন অনেক কিছু, তারা আমাদেরকে বলে খোলাখুলি। এইসব প্রকাশক যখন দাঁড়িয়ে যাবেন, তখন হয়তো আমাদের এটা বিজনেস প্যাটার্নে দাঁড়াবে, তখন হয়তো আমাদের পরবর্তী জেনারেশন যারা তাদের কেউ কেউ অবশ্যই লিখেই সংসার খুব ভালোভাবে চালাতে না পারলেও, কারণ মানুষের তো আজকাল বাচ্চা কাচ্চা একটা দুটো। একটা লেখক যদি সার্বক্ষণিক লেখক হন, তাহলে তিনি কেন তার দুটো বাচ্চা নিয়ে একটা ফ্যামিলি চালাতে পারবেন না? অবশ্যই পারবেন। তো আমি আশা করি তরুণ যারা লেখক, শিক্ষিত যারা যারা প্রকাশক, তরুণ যারা প্রকাশক, যারা প্রকাশনা শিল্পে আসছেন, তাদের পরে ভরসা রাখি, তাদের পরে আস্থা রাখি। তারা অবশ্যই লেখকের কষ্ট, লেখকের মর্মবেদনা, রাত জেগে লেখকের যে লেখা, সংসার ফেলে সবকিছু ফেলে সেটা উপলব্ধি করবেন এবং তার মূল্যায়ন করবেন। আমি যদি দুটো বই আমার বিক্রি হয়, দুটো বইয়ের আমার দুটো টাকা পাওনা, সেই দুটো টাকা আমার আমারই টাকা, অন্য কারো টাকা না। সেই টাকাটা আমার যেহেতু প্রকাশনা শিল্প চলছে না, আমার যেহেতু ভালো লাভ হয়নি, সেই জন্য লেখককে টাকা দেব না, যেহেতু তার বই ছাপিয়ে তাকে মানে আমি ধন্য করেছি, এই ধারণা ভুল। কারণ লেখাটাও একটা কিন্তু বিজনেস, লেখাটাও একটা লেখকের ব্যবসা। বিশেষ করে যারা অন্য কোনো কাজ করেন না, শুধু লেখার মাধ্যমেই বেঁচে থাকার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, সাহিত্য নিয়ে আমরা অনেক কথা বললাম। এবার আপনার আরেকটি যে ক্ষেত্র, মনোচিকিৎসা, যে মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি কাজ করেন, এই বিষয়টা নিয়েও যদি আমাদেরকে একটু বলতেন, মানে আমাদের দেশে এই নিয়ে কতখানি সচেতনতা আছে, কিভাবে আমরা মানসিক স্বাস্থ্যের আর একটু উন্নয়ন ঘটাতে পারি, কিভাবে মনস্তাত্ত্বিক ভাবে একটা আমরা ভারসাম্যপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলতে পারি, একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মনোবিদ হিসেবে আপনার কিছু পরামর্শ এবং পরিকল্পনা যদি আমরা দেখুন, একটা সমতা তো কিভাবে হবে? নারী পুরুষের সমতা যেখানে যেদিন হবে, সেই দিন নারীর প্রতি যে সহিংসতা হয় আমাদের সমাজে এখন পর্যন্ত, সেই সহিংসতা যখন কমে যাবে, সেই সহিংসতা যেদিন থাকবে না, নারীকে যেদিন মূল্যায়ন করা হবে, দেখবেন যে সমাজটা সুন্দর হয়ে আসছে। তখন অনেক মানসিক সমস্যা, আমার রোগীরা যারা, তারা তো অধিকাংশই নারী, আমি কয়টা পুরুষকে চোখে দেখি? আমার নারী, আমার অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে নারী। তারা নিগৃহীত, তারা লাঞ্ছিত, তারা পীড়িত, তাদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, তাদেরকে লাথি মারা হচ্ছে। তো সুতরাং আমি এই সহিংসতা নারীর প্রতি না যেদিন বন্ধ না হবে, সমাজে সমতা আসবে কি করে? মেয়েরা চাকরি বাকরি করছে, মেয়েরা পিএইচডি করছে, মেয়েরা অনেক বড় বড় কাজ করছে, কিন্তু সংসারে তার তো সেই সম্মানটা হয়নি এখনো, সেই সম্মান তো মেয়েদের হয় নাই। এবং অধিকাংশ স্বামী নারীর প্রতি অনীহা প্রকাশ করেন, তাদের স্ত্রীর প্রতি কিছুদিন পরেই তারা অনীহা প্রকাশ করেন, তারা বাইরের দিকে একটুখানি। তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু হতাশা, অস্থিরতা, বিষণ্ণতা, আত্মহরণ প্রবণতা, এগুলার বেশ ভয়ঙ্কর লক্ষ্য করতে। সেটার কি কারণ বা সেটা কিভাবে মোকাবেলা করা যেতে পারে? করোনা পিরিয়ডে আরো বেশি হয়েছে তরুণদের ভেতরে এই যে ডিপ্রেশন, বিষণ্ণতা, আত্মহনন প্রবণতা, এই যে ড্রাগ এডিকশন, এই যে নিজেকে নিজে ক্ষতি করা, এগুলো প্রচন্ড পরিমাণে বেড়েছে। এবং আমাদের সমাজে যখন করোনা ছিল না, তখনও এগুলো ছিল, তখনও এগুলো ছিল। তাহলে এটা আমাদের সার্বিক, আমরা হয়তো প্রযুক্তিগত ভাবে অনেক উন্নতি লাভ করেছি, আমরা হয়তো টাকা পয়সার দিক থেকে অনেক উন্নতি লাভ করেছি, আমরা হয়তো কিছু কিছু রয়্যালটি এখন পাই, আমি বলবো না আমরা রয়্যালটি পাই না, আমরা কিছু কিছু রয়্যালটি পাচ্ছি, কিন্তু ওভারঅল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সামাজিক ভাবে সার্বিক যে উন্নতি, সেই উন্নতিটা এখনো হচ্ছে না, সেই উন্নতিটা হতে এখনো দেরি আছে। এটার পেছনে কি পরিবারের একটা কোনো বড় কোনো ভূমিকা আপনি দেখতে পান? আপনি পরিবারকে কিভাবে দেখেন এই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে? পরিবার কি ভূমিকা
পালন করতে পারে বা পরিবারের কাঠামোটা আমাদের কি হওয়া উচিত বা কিভাবে আমরা এটাকে সাজাতে পারি নতুন ভাবে? পরিবারে পরিবারের কাঠামো তো যখনই পাল্টাবে, যখন সমাজের কাঠামো পাল্টাবে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাবে। একটি পরিবারে যদি একটি মানসিক অসুস্থ মেয়ে বা ছেলে থাকে, তাকে লুকিয়ে রাখতে হয় কেন? কিসের ভয়ে লুকিয়ে রাখতে হয়? সমাজের ভয়ে। সমাজ যেদিন উন্নত না হবে, সমাজের যেদিন উন্নতি হবে, সমাজ যেদিন বুঝতে পারবে যে পরিবারের ভেতরে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক মানসিক অসুখ বিসুখ আছে, অনেক কিছু আছে টানা পড়েন, আমি আমার মেয়েকে লুকিয়ে রাখছি কেন? সমাজে লোক টের পেলে আমার মেয়ের বিয়ে হবে না। আমি আমার ছেলেকে লুকিয়ে রাখছি কেন? সমাজে লোক টের পেলে আমার বংশের বদনাম হবে। তো সুতরাং সমাজ উন্নতি হলে অবশ্যই পরিবার উন্নতি হবে। সমাজ তো একটা বৃহৎ কাঠামো, সেইটা যখন উন্নতি হবে, পরিবারের ভূমিকা বিষয়ে জানতে চেয়েছিলাম। পরিবার ভূমিকা, এখানে ভূমিকা বলতে যেটা বলেন, পরিবারে থাকে কি আপনি বলুন? পরিবারে থাকে মা বাবা, এই তো ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, এই তো। তো পরিবারের ভূমিকা এখানে এখন আমি বলবো অনেক পজিটিভ। অনেক পরিবার চান তাদের মেয়েকে লেখাপড়া শিখিয়ে, ছেলেকে লেখাপড়া শিখিয়ে যোগ্য করে পায়ের উপর দাঁড় করিয়ে দিতে। পরিবার এখন অনেক সচেতন তাদের ছেলেমেয়েদের ব্যাপারে। এক একটি মা তার ছেলেমেয়ের এডুকেশনের জন্য যেভাবে নিজের জীবনকে স্যাক্রিফাইস করছেন, এলো কিন্তু বিশ্বে আর কোনো দেশে দেখবেন না চোখে। একটি মা স্কুলে বসে থাকেন সারা দিন, যে বাচ্চাটা স্কুল থেকে বেরিয়ে যেন অন্য কোনো সঙ্গ, খারাপ সঙ্গ না ধরে, আমি যেন তাকে বাড়ি আনতে পারি। এই যে স্যাক্রিফাইস মায়েরা করেন, বাবারাও করেন, পরিবার অনেক স্যাক্রিফাইস করছেন, যার জন্য আমাদের মেয়েরা এবং ছেলেরা আজকে যে এতদূর কিছু দূর উঠে আসছে, এটাতে পরিবারের অবদান আমরা খাটো করে দেখব কেন? তাদের অনেক অবদান, কিন্তু সমাজেরও অনেক পরিবর্তন হতে হবে। আমাদের আলোচনা ধীরে ধীরে কিন্তু উপসংহারের দিকে চলে যাচ্ছে। আমি এখন বাংলাদেশ বিষয়ে আপনার ভাবনাটা কি? বাংলাদেশ এত বছর হয়ে গেল, 50 বছর, আগামী বছর আমরা তার সুবর্ণ জয়ন্তী পালন করব, আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা অর্জন বিসর্জন নিয়ে আপনার একটা মূল্যায়ন, আপনার একটা ভাবনা জানতে চাই। আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি দেখছেন সামনে? বাংলাদেশ বিষয়ে আমার আর ভাবনা কি, বাংলাদেশ থাকবে, বাংলাদেশ যেরকম আছে থাকবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে জ্ঞানে, বিজ্ঞানে, বাণিজ্যে, শিক্ষায়। আমরা যে কষ্ট করেছি জীবনে, সেই রকম কষ্ট আর থাকবে না, সব পেয়ে যাবার, তখন হয়তো অন্যরকম কষ্ট থাকবে। সব পেয়ে যাওয়ার পরেও আবার একটা কষ্ট থাকে, সেই কষ্টটা মানুষের দরকার, নইলে সাহিত্য হবে না। আমার মনে হয় সাহিত্য করতে গেলে কিছু কষ্ট কোথাও না কোথাও থাকতে হবে, নইলে কষ্ট ছাড়া সাহিত্য হয় না, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর আমাদের আগামী বছর ভাষা আন্দোলনের হবে 70 বছর পূর্ণ, আর স্বাধীনতার বছর হবে 50 বছর। এখনো আমাদের ভাষার অবস্থা খুবই করুণ, একটা জগাখিচুড়ি ভাষা নিয়ে আমরা চলছি। এই একই দেশে, একই পরিবেশে, একই ভাষায় কথা বলা মানুষ আমরা বিভিন্ন ধরনের এডুকেশন লাইনে, কেউ ইংরেজি, কেউ আরবি, কেউ বাংলা, কেউ মাদ্রাসা। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের দেশে একই ধরনের শিক্ষা ব্যবস্থা হলে আমাদের দেশটি আরো অনেক দ্রুততার সঙ্গে অনেক উন্নতি লাভ করতে পারত। ইংরেজিকে আমি খাটো করব না, ইংরেজি ভাষা অবশ্যই শেখা দরকার, কিন্তু পাশাপাশি আমরা ইংরেজি ভাষা অনায়াসেই শিখতে পারি। বাংলাটাকে মিডিয়াম করার পরেও আমরা ইংরেজি ভাষা শিখতে পারি। আর নারীর প্রতি সহিংসতা এখনো বহমান, এখনো ঘরে ঘরে সহিংসতা। আমি বলবো সমাজের মানুষকে সচেতন হতে যে নারীর সহিংসতা যেন ধীরে ধীরে কমে যায়, কারণ বাংলাদেশ নিয়ে আমরা যে পজিটিভ ভাবনা যদি করতে চাই, তাহলে নারী এবং পুরুষ উভয়কে একই সঙ্গে একই কদমে পা ফেলে এগিয়ে যেতে হবে, তবে আমাদের বাংলাদেশ থেমে থাকবে না, এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, এবং স্বপ্নই আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। স্বপ্ন না থাকলে মানুষের বেঁচে থেকে লাভ কি? স্বপ্নই হচ্ছে আমাদের জীবনের চালিকা শক্তি, এই স্বপ্ন দিয়েই আমরা কিন্তু সবকিছু জয় করার চেষ্টা করি। নারীদের প্রতি, বিশেষ করে তরুণ প্রজন্মের নারীদের প্রতি, নতুন প্রজন্মের নারীদের প্রতি আপনার কি বিশেষ কোনো বার্তা রয়েছে? তরুণ প্রজন্মের নারীর প্রতি আমি যেটা একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমি নারীদেরকে বলি, নিজের পায়ে উঠে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। অনেক নারী আছেন বিয়ে পরীক্ষা দেননি, কেন? বিয়ে হয়ে গেছে, স্বামী সংসার করছে, স্বামী খুব ভালো,
একটা বাচ্চা হয়ে গেছে, স্বামী বলেছে না লেখাপড়া শিখে কি হবে। যখন স্বামীর বয়স 45-50, স্বামী অন্য একটা নারীতে আসক্ত হলেন, তখন এই মহিলা যখন তাকে ছেড়ে চলে যাবেন, কোনো উপায় নেই, এডুকেশন কমপ্লিট না, এডুকেশন কমপ্লিট হয়নি, তার মানুষের বাসায় গিয়ে গার্মেন্ট ফ্যাক্টরিতে তার কাজে ঢুকতে হবে, যেহেতু তার ওই অবস্থাতেই তিনি ঘর সংসার করেছেন, সুযোগ থাকতেও লেখাপড়া করেননি। আমি সেই জন্য বলি যে নারীদেরকে সবসময় নিজের এডুকেশনে বলি হাতের পাঁচ, আমি বলি বাবা মার থেকেও বেশি বড় একটি নারীর এডুকেশন শিক্ষা, শিক্ষাটা তার হাতের পাঁচ, এই হাতের পাঁচটিকে যদি সুযোগ থাকে তিনি কখনো অবহেলা করবেন না, এই হাতের পাঁচটিকে তিনি সবসময় হাতের মুঠোই রাখবেন, কারণ কোন সময় মানুষের কি অবস্থা হয় আমরা কিছুই জানি না। আমি একটি পরিবার জানি যে মহিলা স্কুলে চাকরি করতেন, তার স্বামী ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, স্বামী বললেন তুমি স্কুলে চাকরি করে কত পয়সা পাও বাদ দাও, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি চাকরি বাদ দিলেন, স্বামী ক্যান্সার হয়ে মারা গেলেন, এবং স্বামীর যারা অন্যান্য ভাই ছিল তারা মহিলাকে বললো আমাদের সংসারে এসে থাকো, তিনি থাকতে পারলেন না, তার সে ওই যে এডুকেশন যেটুকু হাতে ছিল সেটা নিয়ে তিনি দূরে দূরে ঘুরছেন, কারণ 15 বছর তিনি এডুকেশন লাইনে নাই। তো এইসব তো আমাদের চোখে দেখা। তো আমি মনে করি যে আমি এইটুকুই বলতে পারি যে শিক্ষা, শিক্ষার দিকে আমাদের নজর দিতে হবে, মেয়েদের এবং ছেলেদের উভয়েরই শিক্ষা খুবই প্রয়োজন, শিক্ষা না হলে মন মার্জিত হয় না, এবার হয় না, এইটুকুই বলবো। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তবে আমরা আমাদের খুব বেশি সময় আর নেই, কারণ এরপরে একটু মুক্ত আলোচনা আছে, কয়েকজন এখানে যারা আছেন তারা আপনার সঙ্গে কথা বলবেন, কিছু প্রশ্ন আমরা ইয়ে থেকেও পাচ্ছি, ফেসবুক লাইভ থেকেও পাচ্ছি, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে শুধু আমরা দুটি প্রসঙ্গ, আপনার এই মুহূর্তে কি লিখছেন বা লেখালেখি নিয়ে আপনার কি পরিকল্পনা, কি স্বপ্ন রয়েছে যদি একটু সংক্ষেপে জানাতেন, লেখালেখি কেন্দ্রিক আপনার পরিকল্পনা, স্বপ্ন, বর্তমানে কি লিখছেন? লেখালেখি আর কি, আমার কয়েকটা লেখা আমার লিখতে হবে, লেখার পরে আমি ভ্রমণে বেরোবো, কয়েকটি লেখার আমি করে এখন একটা বর্তমানে একটা বড় লেখা লিখছি, আমার বাবাকে নিয়ে লিখেছি, আমার বাবা আমার যিশু, সেটি এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে, বই হিসেবেও বেরোবে। এরপর আমি আরেকটি লেখা লিখছি, তারপরে আরেকটি লেখা লিখব, তারপরে আমি হয়তো সৈয়দ হক সম্পর্কে যা লিখেছি তাই আমার মনে হয় আর কিছু বেশি লেখার হয়তো নাই আমার, শুধু একটি স্বপ্ন আছে সৈয়দ হক নামে একটি লাইব্রেরি করার, আর একটি স্বপ্ন আছে তিনি যে পড়ে আছেন কুড়িগ্রামে অরক্ষিত অবস্থায় আজকে বছরের পর বছর, সেখানে একটি অন্তত একটি বেদি তৈরি করা, এবং তিনি যে কবিতাটা লিখে গিয়েছেন বলেছেন যে আমার কবরের মাথার কাছে এই কবিতাটা উৎকীর্ণ করে রাখবে, সেই কবিতাটা এখন আমি উৎকীর্ণ করতে পারিনি, আমার মনে ভেতরে একটা অশান্তি আছে, সেইটা আমার করতে হবে, সেটা একটা বিরাট কাজ। আমার একটি ছোট্ট সাহিত্য আসর আছে যার নাম হচ্ছে অশ্রুপাত, সেই অশ্রুপাত সৈয়দাক চলে যাওয়ার পরে অশ্রুপাত বন্ধ হয়ে গেছে, সেইটা আবার পুনরায় রিভাইভ করা, এই ছোট ছোট কতগুলি স্বপ্ন আছে। আর আমি কয়েকটা বই লিখে আমি ভ্রমণে বেরোবো, তারপরে আমি আর লিখবো না, লেখকেরও মাঝে মাঝে তো মানে কি বলবো যে তাদেরকে রিটায়ারমেন্টে যাওয়া দরকার, অবসরে যাওয়া দরকার, তখন আমি শুধু বেড়াবো, ভ্রমণ করবো, ভ্রমণের আমার খুব শখ। সৈয়দ হক যখন ক্যান্সার আক্রান্ত, ক্যান্সার আর করোনায় খুব একটা বেশি তফাৎ দেখছি না, যখন তিনি ক্যান্সার আক্রান্ত আমাকে বলছেন এবার যদি আমি ভালো হয়ে যাই আমি আর তুমি শুধু দেশের মধ্যে ভ্রমণ করব, আমাদের দেশটা এত সুন্দর তুমি জানো না, অবশ্যই জানি না কতটুকু দেখেছি আমি দেশের, কতটুকু বা ভ্রমণ করেছি, বলেছে মঞ্জু আমাদের দেশটি এত সুন্দর তুমি জানো না, আমি তো সত্যিই জানি না, কিন্তু তিনি তো আর ভালো হলেন না, আমি একাই ভ্রমণ করব, অসুবিধা কি আছে। নিশ্চয়ই, হ্যাঁ, আপনার মতো সাহসী নারীর পক্ষে এটা কোনো ব্যাপারই নয়। আমরা একদম শেষ প্রশ্ন বা শেষ প্রসঙ্গ, এত বছর সাহিত্য চর্চা করে, এত বছরের একটা জীবন টেনে নিয়ে এসে আজকে পেছনে তাকিয়ে আপনার উপলব্ধিটা কি হচ্ছে জীবন বিষয়ে, সাহিত্য বিষয়ে, মানুষ বিষয়ে, এবং এটা বলে আপনি একটা আপনার উপসংহার বক্তব্য, একটা ক্লোজিং রিমার্ক যেটা দিয়ে আপনি আপনার আজকে বক্তব্য শেষ করবেন, তারপর আমরা আলোচনায় যাব আর কি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের জেনারেশন একটা কালারফুল সময়ের ভেতর দিয়ে এসেছি, দ্বন্দ্ব, সংঘাত, দেশ বিভাগ, তারপরে আপনার দেশ ভাগ হয়ে যাওয়া, চোখের সামনে দেখা মানুষের কান্নাকাটি, ওটাও তো একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি, রায়ট দেখেছি চোখে, ভাষা আন্দোলন চোখে দেখেছি, যশোরে ভাষা আন্দোলন হয়েছে, তারপরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ, তারপরে আমি দেখেছি 70-এর ঘূর্ণিঝড়, মানুষকে দেখেছি গাছের নিচে, গাছের উপরে ঝুলে থাকতে, বাচ্চা ঝুলে আছে, গৃহিণী ঝুলে আছে,
বাড়ির মা ঝুলে আছেন, গাছের ডালে ঝুলে আছে মানুষ, সেই সব দৃশ্য দেখে আমরা বড় হয়েছি। এসব তো একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে, তবুও বলবো কালারফুল অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা গিয়েছি। 71 সালে যখন ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকতাম, তখন আমি দেখেছি আমাদের বাড়ির মেয়েদেরকে, পাড়ার মেয়েদেরকে ডায়েরি বের করে গোপনে লিখে রাখছে, আজকে এতবার অ্যাটাক হলো, এতবার সাইরেন বাসলো, এতবার ওই পাশের বাসায় এই পাকিস্তানি এসে দুটো মেয়েকে ধরে নিয়ে গেছে, তার ভেতরেও দেখেছি তারা লিখছে। তো সুতরাং আমি মনে করি এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা বেরিয়ে এসেছি, এই অভিজ্ঞতা যদি ঠিক মতো কাজে লাগাতে পারি সেটাই আমার লেখক হিসেবে জীবন ধন্য, আর তো কিছু নয়। আর কি আমি চাই? আবার যদি বলেন আপনি আমার এই যাপিত জীবন আবার ফিরে চাই কিনা, আমি এই এই জীবনই আবার ফিরে চাইবো, এই জীবনই আমি আবার কাটাতে চাই। এবং আমার জীবনে কোনো দুঃখ নেই, একটু হইচই করতাম সৈয়দ আক বেঁচে থাকতে, আমার এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, উনি বলতেন কি হলো না সেটা নিয়ে দুঃখ না করে কি হয়েছে সেটা নিয়ে আনন্দ করো। তা আমি মনে করি তিনি রাইট, যেটা হয়েছে সেটা নিয়ে আনন্দ করব, যেটা হয়নি সেটা নিয়ে তো দুঃখ করে কোনো লাভ নেই। মানুষের জীবন তো এরকমই, আমরা অনেক সময় অপচয় করি জীবনে, আমরা ইচ্ছাকৃতভাবে অনেক সময় অপচয় করি, পরে আর আফসোস করতে কোনো লাভ নাই। যখন অপচয় করেছিলাম তখন কিন্তু এনজয় করেছিলাম, তো সেই এনজয়মেন্টটাও তো একটা লাইফ। আর আপনার একদম সর্বশেষ উপসংহার মন্তব্য বা বক্তব্য, ক্লোজিং রিমার্ক কি বললেন বুঝতে পারলাম না ভাই? শেষ বক্তব্যটা, শেষ মন্তব্যটা শুনে আমরা আলোচনায় যেতে চাই। আপনি বলেছেন বোধহয় শ্রী শামসুলকে নিয়ে কিছু বলবেন, এরকম কিছু ভেবেছিলেন উপসংহারে কিছু একটা বলার কথা? না, সেটা হচ্ছে সৈয়দ আকের নামে লাইব্রেরি করবো, তো ভাই একটু আগেই বললাম, আর তার ওইটি নির্মাণ করবো। আর স্বপ্নের কথা আপনি বলেছেন, আমি মনে করি স্বপ্ন তো সবকিছু শেষ হয়ে গেলেও স্বপ্ন তো মানুষের বহমান, মানুষের বেঁচে থাকা সম্ভব একমাত্র স্বপ্নই বুকে নিয়ে। যদি মানুষের স্বপ্ন না থাকে তো মানুষও থাকে না, স্বপ্ন নেই তো মানুষও নেই। তো স্বপ্নকে আমাদের ধরে রাখতে হবে, স্বপ্ন আমাদের জীবনের চালিকা শক্তি, স্বপ্ন না থাকলে আমি সম্মুখে অগ্রসর হতে পারি না। আমি বলবো আমাদের জীবনের স্বপ্নকে ধরে রাখতে, যে স্বপ্ন আমি দেখেছি কিছু দূর আমি হয়তো সেই স্বপ্নকে সফল করতে পারলাম, বেশিরভাগই পারলাম না, তাতে কিছু আসে যায় না, কিন্তু স্বপ্নকে যে বুকে ধরে রেখে বেঁচে থাকলাম পৃথিবীতে, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপা, আপনাকে খুব চমৎকার ভাবে আমাদেরকে আলোকিত করলেন, সমৃদ্ধ করলেন আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি, আপনার উপলব্ধির মাধ্যমে। তো আমরা এবার একটু মুক্ত আলোচনায় যেতে চাই। এখানে যারা আজকে উপস্থিত আছেন এদের কয়েকজনের কাছ থেকে যাদের মন্তব্য পেতাম ভালো লাগতো। আমি দেখতে পাচ্ছি গোড়া থেকেই ছিলেন মধুমিতা দাশগুপ্ত, আমাদের একজন জীবন সদস্য বিস্তারের ছিলেন সলিমুল্লাহ খান। তো মধুমিতা আপনি যদি কিছু বলতেন, আপনার মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোনটা একটু অন করে নেন, মাইক্রোফোন মধুমিতা আপনার মাইকটা একটু অন করে নেন। হ্যাঁ হ্যাঁ মধুমিতাকে যা বলতে চাইছি, মধুমিতা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কিছু বলেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ না বলছি, আমার খুব ভালো লাগলো আলোচনা আজকে আপনার সাথে, চিত্র হলাম ওনার সম্পর্কে জানতে পারলাম, আমার খুবই ভালো লাগলো। আমার এমনি নিজস্ব কিছু জিজ্ঞাসা বা বলার কিছু নেই, কিন্তু আমার খুব, আমি যে এতটা ভালো লেগেছে সেটুকুনি আমি শুধু প্রকাশ না, কোনো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা তার কাছ থেকে? না আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি এখানে সলিমুল্লাহ ভাই আপনাকে অনুরোধ করছি যদি আপনার কোনো মন্তব্য, প্রশ্ন, জিজ্ঞাসা থাকে। স্বনামধন্য বলতে গেলে তাদের এত বেশি ক্যাপিটাল, প্রশ্ন কি করবো, কিন্তু ওনাদের লেখাগুলো আমার খুব ভালো লাগে। উনি তো বটেই সাধারণ একজন, দুজনই তো আনোয়ার হকের যে শিশু সাহিত্যের এই জিনিসটা আমি জানতাম না, এটা শুনে ভালো লাগলো। তারপর উনি তো একজন মনোবিজ্ঞানীও বটে,
তো সেই অ্যাঙ্গেলে ওনার আরো কাজ প্রত্যাশা করি, আরো লেখা আশা করি আর কি, এইটুকুই শুধু। কারণ ওনার লেখাগুলো, ওনার কথা আমার অসম্ভব ভালো লেগেছে এবং ওনার এই ধরনের আরো চর্চা চালিয়ে দেওয়া উচিত, যেটা আমাদের আমাদেরকে আরো সমৃদ্ধ করবে, সাহিত্যকে আরো সমৃদ্ধ করবে। এই এই বলে শেষ করছি, ধন্যবাদ। মাধুরী ব্যানার্জি, মাধুরী কি আছেন? মাধুরী, আমি আছি। হ্যাঁ, মাধুরীর কাছ থেকে শুনি। মাধুরী, আনোয়ারকে বলি, এখানকার চট্টগ্রামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান, এখানে ইউনিসেফে সে কাজ করে, এখানকার প্রধান সে। তা আমরা মাধুরীর কাছ থেকে কিছু বক্তব্য শুনি। মাধুরী ইতিমধ্যে হাতও তুলেছে দেখতে পাচ্ছি, অর্থাৎ সে সত্যি কিছু বলতে চায় আর কি। ধন্যবাদ আলম ভাই, এবং প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ম্যাডামকে এত সুন্দর বক্তব্যের জন্য। খুবই রিসোর্সফুল বক্তব্য রেখেছেন, আমি খুবই এক্সাইটেড, কারণ আমি যে কাজ বিষয়টা নিয়ে কাজ করি শিশু এবং মহিলাদেরকে দিয়ে অনেকগুলো কাজের, একটি কাজ হচ্ছে শিশুদের মানসিক স্বাস্থ্য এবং শিশুদের সুরক্ষা নিয়ে। আপনার ম্যাক্সিমাম রুগী হচ্ছে মহিলা। আমরা যেটা দেখছি রিসেন্টলি, বিশেষ করে আমাদের প্যান্ডেমিক শুরু হওয়ার পরে প্রায় ভায়োলেন্স শিশুদের প্রতি, শিশু এবং মহিলাদের প্রতি সহিংসতা বেড়ে গেছে অনেক, ম্যানিফোল্ড, মানে আমি বলবো যে প্রায় 30% এর মতন বেড়ে গেছে। রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে ওভারঅল আমাদের যা ভায়োলেন্স যা ছিল মানে আমাদের সমাজে, তার থেকে প্রায় 30% এর মতন বেড়ে গেছে। এবং একটি স্পেসিফিক একটি স্টাডিতে দেখা গেছে যে প্রায় 50% এর মতন আমাদের যে কিশোর কিশোরীরা আছে, ওনারা রিপোর্ট করেছে যে তারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছে। এখন ম্যাডাম আপনার কাছে একটু জানার ছিল যে, একটু জাস্ট আপনার কাছ থেকে যদি একটু শুনতাম, এই যে আমাদের একটা ক্রান্তিকাল যাচ্ছে এবং আমরা জানি না এই ক্রান্তিকালের শেষ কোথায়, এইটা নিয়ে তরুণ তরুণীদের জন্য বা পিতামাতা বলেন পিতামাতাদের জন্য অথবা যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে এটা থেকে উত্তরণের জন্য? আমরা জানি উত্তরণ একটা লেংদি প্রসেস, অনেকগুলো হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদেরকে এইটাকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু তারপরে তো আমি একটু শুনতে চাচ্ছি, যদি আপনি একটু কাইন্ডলি বলতেন যে এই মুহূর্তে করণীয় কি হতে পারে সবার, এই সমাজের জন্য, প্রত্যেকটি পরিবারের। এটা একটি খুব ভালো প্রশ্ন। এটা শুধু আমার বাংলাদেশে নয়, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘটছে। এই তরুণদের ভিতরে অ্যাংজাইটি, তরুণদের ভিতরে ডিপ্রেশন, একটি মেয়ে সুইসাইড করতে চেয়েছে, গলায় গভীর দাগ পড়ে গেছে, তার কোনো অ্যাংজাইটি, তার ডিপ্রেশনে সে ঘরের মধ্যে আটকা থাকতে পারছে না। আর একটি জিনিস যেটা হচ্ছে, ফেস টু ফেস কন্ট্যাক্ট। এখন আমরা মনে করুন অধিকাংশ লোক ফ্ল্যাটে থাকে, হয়তো 2 কামরা বা 3 কামরা ফ্ল্যাট, সকালবেলা তারা হয়তো সকালবেলা কাজে চলে যেত, বিকেলবেলা এসে কাজকর্ম সেরে ভাতটাত খেয়ে টেলিভিশন দেখে যে যার বিছানায় চলে যাচ্ছেন, একটু গল্প টল্প হলো তাই। এখন যেটা হচ্ছে যে এই 4 দেয়ালের ভেতরে 2টো ছোট ছোট কামরা বা 3টে কামরা ভেতরে 8 জন 10 জন মানুষ বন্দী হয়ে পড়ে আছে, বা 5 জন 6 জন মানুষ বন্দী হয়ে পড়ে আছে এবং পরস্পর পরস্পরের মুখ দেখছে, তাদের অতীত খনন করছে তারা, তাদের যে কি ডিপ্রাইভেশন ছিল লাইফে সেগুলো নিয়ে তারা এখন নাড়াচাড়া করছে, তারা অনেক সময় পাচ্ছে অতীত চর্বিত চর্বণ করার জন্য, এবং তাদের ভেতরে কি হয়নি, যে লস, যে ক্ষতি, যে কষ্ট, স্বামী কবে তার কথা শোনেনি, স্ত্রী কবে স্বামীর কথা শোনেনি, বা রান্না বান্নাতে এত জিনিসপত্র নষ্ট হচ্ছে কেন, স্বামী রান্নাঘরে গিয়ে উপস্থিত হচ্ছেন, এগুলো কিন্তু সাংঘাতিক একটা অ্যাংজাইটি প্রভোকিং সিচুয়েশন। এবং রাগ গিয়ে পড়ছে স্কেপ গোটের উপর, সে স্কেপ গোট কে, তা হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়েদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, কারণ তাদের ভেন্টিলেশন কোথায়, ভেন্টিলেশন হচ্ছে ছেলে মেয়ের উপর মারধর করে। এবং ছেলেমেয়েরা যারা একটু বড় তারা নিজেরাও খুব ডিপ্রেসড থাকছে, মনে করুন প্রতিটা উঠতি বাসে ছেলেমেয়েরই একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে আজকাল, এই সেই দিক থেকেও কিন্তু তারা অনেক ডিপ্রাইভ, যে তারা যে কথা বলতে পারছে না বা দেখা হচ্ছে না বা তাদের, এটা তো আমাদের সমাজ তো অনেকখানি পাল্টে গেছে, আমরা স্বীকার করি বা না করি এটা তো পাল্টে গেছে। এই যে ছেলেরা মেয়েরা নিজেদের ভিতরে দেখা হচ্ছে, এটা তাদের ভীষণ কষ্ট দিচ্ছে, মনে কষ্ট দিচ্ছে, এমন একটা কষ্ট যেটা মা বাবাকে বলতে পারছে না কিন্তু, এবং নিজেদের ভিতর শেয়ার করতে পারছে না। তাছাড়াও এই বাবা মা কাছাকাছি থাকার জন্য বা আমার
আমার জীবনের যে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, ডিপ্রাইভেশন হয়েছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, খোটাখুটি হচ্ছে, একজন আরেকজনকে দোষারোপ করছেন, সেগুলো আবার বাচ্চা কাচ্চাদের ভেতরে গিয়ে পড়ছে। আমি অনেক ফ্যামিলি দেখেছি যে চারজন মানুষ কেউ কারোর সঙ্গে কথা বলে না, অথচ ছোট্ট একটি ফ্ল্যাটের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছেন। তো এই সমস্ত কারণে আমি বলি যে মানুষকে যেটা করতে হবে এখন কাউন্সেলিং। কাউন্সেলিং কি? সেটা হচ্ছে যে তাদেরকে স্বপ্ন দেখানো, তাদেরকে বলা যে এই দিন তো দিন থাকবে না, এই দিন তো অবশ্যই পাল্টে যাবে, শীঘ্রই পাল্টে যাবে, মানুষকে হোপ দিয়ে রাখা। কারণ আমরা নিজেরাও জানি এটার কোনো কবে কিভাবে শুরু হবে জানি না, কিন্তু মানুষের পক্ষে সম্ভব যে হোপ ধরে রাখা যে আমরা এখান থেকে ওভারকাম করবই। অনেক বড় বড় সংকট মানুষ পেরিয়ে এসছে জীবনে, বা তাদের সমাজে বা তাদের রাষ্ট্রে অনেক বড় সংকট পেরিয়ে এসেছি আমরা, সুতরাং এই সংকটও আমরা পেরবো, এরকম একটা আশা তাদের ভিতরে জাগরুক করার চেষ্টা করা, এইটাই করতে হবে, এটাই আমাদের কাজ। আর তো কিছু আমাদের করার নাই, আমরা তো তাকে কোনো আর কিছুতে সান্ত্বনা দিতে পারবো না, বাস্তবতাকে তো মানতে হবে আমাদের। মাধুরী, আর মাধুরী পাল্টা কিছু বলবেন? শেষে ঢুকলাম ইয়েতে জুমে, আপা মনে হয় আমাকে চেনেন না, আমি কিন্তু স্যারের সঙ্গে কাজ করেছি বেঙ্গলে। বেঙ্গল ফাউন্ডেশন যখন প্রথম দিকে হয় তখন কিন্তু আমি দুবছর কাজ করেছি, কারওয়ান বাজারে ছিলাম, পরে 27 নম্বরে ছিলাম। স্যারের সঙ্গে আমার একটা অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল, এবং একটা সময় স্যারের সবকিছু সেই এরশাদের আন্দোলনের সময় স্যার আমি আর কলিম শরাফি চাচা, আমি চাচা ডাক্তার ওনাকে, আমরা তিনজন মোটামুটি একসঙ্গেই ছিলাম। আমাদের খুবই ইয়ে ছিল, স্যার আমাকে অসম স্নেহ করতেন। যাই হোক, আমি একটা জিনিস মিস করেছি আজকে আলোচনাতে, যেটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন, যে আমাদের সমাজের যে অবস্থা যাচ্ছে, আমাদের সামাজিক কাঠামো এবং ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয় চিন্তার মধ্যে যে আমাদের মনোজগতে যে পরিবর্তন গুলা হচ্ছে, এগুলাতে আমি খুব উদ্বিগ্ন। আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা শঙ্কা হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যতে। এটা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন, কিছু আশার কথা শোনাতেন। আমার তো মনে হয় আমরা মাঝে মাঝে এই ধরনের ধর্মীয় সংকটে পড়েছি, আগেও পড়েছি, পাকিস্তান আমলেও তো পড়েছি, আমরা পড়িনি কখন। সেই সংকট থেকে আমরা আবার ধীরে ধীরে এগিয়ে এসেছি, আমরা আরো বৃহত্তর স্বপ্নের দিকে, আমরা দেশের জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি। এই সংকট তো আমাদের জীবনে নতুন নয়, মাঝে মাঝে আমাদের জীবনে এই ধরনের সংকট এসেছে, দেশে এই ধরনের সংকট এসেছে। আমি মনে করি আমাদের দেশ যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আরো বেশি বিস্তার ঘটাতে হবে দেশে, এবং ছেলে মেয়েদের জন্য অনেক বেশি আউটলেট থাকতে হবে। তাদের যে জ্ঞান বিজ্ঞান যে এক জায়গায় গিয়ে থেমে থাকছে, সেখান থেকে আর বেরোতে পারছে না, সেখানে সেই চিন্তা ভাবনা গুলো করা দরকার। আমার মনে হয় পাড়ায় পাড়ায় লাইব্রেরি করা উচিত, পাড়ায় পাড়ায় এমন কিছু করা উচিত যেখানে ইয়াং ছেলেমেয়েরা গিয়ে পার্টিসিপেট করতে পারে, তারা আলাপ আলোচনা করতে পারে, তারা নিজেদের ভিতরে মত বিনিময় করতে পারে। আমরা কিন্তু এখন এই ধরনের কোন কারিকুলাম আমাদের দেশে এখনো হয়নি। এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটি ছোট বইয়ের জায়গা, ওখানে প্রতিদিন বিকেল বেলা কত তরুণ গিয়ে হাজির হয়, কিন্তু আমার পক্ষে, আমার ছেলে মেয়ের পক্ষে তো বিশ্ব সাহিত্য কেন্দ্র পর্যন্ত যাওয়া সম্ভব না, যেহেতু আমি অনেক দূরে থাকি। সেই জন্য যদি প্রতিটি পাড়ায় এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো এক ধরনের এই ধরনের মানে মানুষের মুক্ত বুদ্ধির চর্চার কোন প্রসেস থাকতো, তাহলে পরে আমার মনে হয় আমরা অনেকখানি এই বিপদ অতিক্রম করতে পারতাম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ছেলেটি 10 বছর বয়সে গিয়েছে, সেই ছেলেটির বয়স এখন 40, সেই ছেলেটি আমাকে বলেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়ে সে জীবনকে অন্যভাবে দেখার চেষ্টা করেছে, মানুষকে অন্যভাবে দেখার চেষ্টা করেছে, ধর্মকে অন্যভাবে দেখার চেষ্টা করেছে। তো মানুষের যে মুক্ত বুদ্ধির যে স্ফুরন, সেটা ঘটাবে কে? সমাজই তো ঘটাবে। তো সমাজে সেই ধরনের প্রক্রিয়া থাকতে হবে, আমরা শুধু মুখে বললে হয় না, আমাদের কারিকুলামের ভেতর সেটা থাকতে হবে, যে আমাদের এই ধরনের সংগঠন গড়ে তোলা খুব দরকার, বিশেষ প্রয়োজন। আমাদের স্বাধীনতা তো 50 বছর হতে চললো, আমাদের দেশটা শুরু হয়েছিল ধর্মনিরপেক্ষতার একটা প্রতিশ্রুতি দিয়ে, যেটা আমরা ধর্মনিরপেক্ষ সমাজ করব।
সেই সমস্ত আমরা করতেই পারলাম না, বরং যেন একটা ধর্মীয় ভাবে রক্ষণশীল সমাজ হয়ে উঠছে ক্রমাগত। আমরা কিভাবে সেই ধর্ম নিরপেক্ষ সমাজের প্রতি এগোতে পারি? তাহলে বলতে হবে বাঙালি মুসলমান ততখানি অ্যাডভান্স ছিল কিনা ধর্ম নিরপেক্ষতা নিয়ে। আমরা বাঙালি মুসলমান, আমরা কোথা থেকে বাঙালি মুসলমান হয়েছি সেটাও ভাবতে হবে, আমাদের রুটস কোথায় ছিল এবং সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা বাঙালি মুসলমান, আমরা ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ যে কথাটা বলছেন সেটা নিয়ে আমরা মানসিক ভাবে, শারীরিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে প্রস্তুত ছিলাম কিনা, এই প্রশ্নটা অটোমেটিক আসবে। তো আমাকে প্রস্তুত হতে হবে। আমি তো অবাক হয়ে যাই যে আমাদের বঙ্গবন্ধু কৃষক শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে যেটা এত বিরাট একটা রাষ্ট্র করে ফেললেন হাজার বছরের, যেটা হয় নাই, এটা তিনি তো একটা মিরাকল ঘটিয়েছেন। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ধর্ম নিরপেক্ষতাও তিনি এস্টাবলিশ করেই যেতে পারতেন, কিন্তু আমাদের তো সেই সৌভাগ্য হয় নাই। আমরা বাঙালি মুসলমান, আমাদের অনেক ধরনের অন্ধকার দিক আছে, সেই অন্ধকার দিকগুলোকে আলোকপাত করতে হবে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমি তো দেখেছি মানুষকে মানুষ কিভাবে রক্ষা করেছে, কিভাবে ভালোবেসেছে। আমি তো গ্রামের মানুষকে দেখেছি নিজে না খেয়ে আমাদেরকে খেতে দিয়েছে। তো সুতরাং আমাদের মানুষের ভেতরে সব গুণাবলী আছে, সেই গুণাবলীকে আমি এক্সপ্লোর করতে পারছি কিনা, সেগুলোকে আমি স্ফুরণ ঘটাতে পারছি কিনা, এইটা আমাকে দেখতে হবে। আমার এই বাঙালি মুসলমানের ভেতরে সবকিছুই আছে, ধর্ম নিরপেক্ষতাও আছে, কিন্তু সেটাকে আমার বের করে আনতে হবে, সাহায্য লাগবে তার জন্যে। আমি যদি ছোটবেলা থেকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে থাকি আর একটা ছোট্ট ধর্মের ভেতরে থাকি, আমার মন মানসিকতা তো সেরকম উদার হবে না, কিভাবে উদার হবে? আমি তো ওই রকম বিরাট মনের মানুষ নই, আমাকে বিরাট করার দায়িত্ব সমাজের, পরিবারের, রাষ্ট্রের। আমি তো আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে, আমার এখানে মিশুক আছে কো-হোস্ট, যে আমাকে সহযোগিতা করেছে অনুষ্ঠানটা চালানোর জন্য। মিশুক, তোমার কি কোনো মন্তব্য বক্তব্য আছে? না আলম ভাই, আমার কোনো মন্তব্য নেই, আমি শুধু আজকে শুনেই গেলাম। ভারী আলোচনা এবং খুবই ভালো লাগলো আজকে শুনতে। মিশুক আমাকে আমাদের ফেসবুক লাইভ থেকে কয়েকটা মন্তব্য এনে দিয়েছে, আমি সেগুলো একটু পড়ে আপনাকে শোনাচ্ছি। আমি ভয় পাই ভাই রে, ফেসবুক খুলি না। আচ্ছা না, আমি মন্তব্য গুলো পড়ে শোনাচ্ছি, যদি আপনি কিছু বলতে চান। তাবেরা তাবাসসুম যে কবি লিখেছে, আনোরাপা এবং আলম ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা। মেয়ে হয়েছে, বেশ করেছি কবিতা গ্রন্থটি নিয়ে ছোট একটি লেখা লিখবার সৌভাগ্য হয়েছে আমার। আর ক্ষুব্ধ সংলাপ এক অভিনব চমক পাঠকদের জন্য, এমন চমৎকার ব্যক্তিত্ব, তার আলো তার সুরভি নিয়ে বিরাজ করুন, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। তিনি লিখেছেন, স্বচ্ছ একজন মানুষ, প্রিয়, লেখার কথায় খুব স্পষ্ট, জীবনের উননে জ্বালানি জেলে চলতে পারেন, শুভকামনা রইল আপা। ধন্যবাদ আলম। অনেক ধন্যবাদ। আনোয়ারা আলম, আপনার নামের সঙ্গে মিল আছে আপনার মিতা, উনি চট্টগ্রামের, তিনি অর্থনীতির অধ্যাপনা করে অবসর নিয়েছেন সম্প্রতি, অনেক লেখালেখি করেন। আমি তার নাম শুনেছি। উনি মন্তব্য করেছেন, আপার লেখা যেন শানিত অস্ত্র। অনেক ধন্যবাদ আনোয়ারা। এই মাত্র সৈয়দ কামরুল হাসান, সৈয়দ হাসান খুব মানে অনেকদিন ধরে লেখেন, ছোট গল্প লেখেন, কথা সাহিত্যিক, তার একটা মন্তব্য এসছে, হক সাহেব তার লেখাকে কোন ভাবে কতটুকু প্রভাবিত করেছে, অর্থাৎ আপনার লেখাকে, এমন কিছু কি বলবেন যে যা হক সাহেবের লেখায় আসেনি, ফলে তাকে কলম ধরতে হয়েছে। আমি দুঃখিত ডিজিটাল গোলযোগে আমি জুমে যোগ দিতে পারলাম না, তার বক্তব্য চমৎকার, স্বপ্ন বাঁচিয়ে রাখার যে আহ্বান তিনি জানিয়েছেন তার আবেদন চিরায়ত। এটা সৈয়দ কামরুল হাসান বলে। উনি জানতে চাচ্ছেন, সৈয়দ হক কিছু লেখেননি, এমন কোন প্রসঙ্গ কি আপনি আপনার সাহিত্যে তুলে আনতে পেরেছেন কিনা, এনেছেন কিনা, বা আমার মনে হয় সৈয়দ হকের সাহিত্যিক যে ধারা সেটা এক লাইনে, আমার সাহিত্যের যে ধারা সেটা আর এক লাইনে। তিনিও নারীর কথা লিখেছেন, আমি হয়তো নারীর কথা একটু বেশি লিখেছি এই যা, কিন্তু তিনিও নারীর কথা লিখেছেন, তিনিও নারীর ভেতরে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ
কথা তিনি লিখেছেন আরো স্পষ্ট করে লিখেছেন, আমি আমার মতো করে লিখেছি, আমি নারীদেরকে বেশি প্রাধান্য দিয়েছি এটা ঠিকই, যেহেতু আমি নিজেও কষ্ট করে বড় হয়েছি, তো সুতরাং আমি নারীদেরকে যেভাবে বোঝার চেষ্টা করেছি। সৈয়দাকও করেছেন, তিনি তার মায়ের কথা লিখেছেন, তার তিন পয়সার জ্যোৎস্নায় তার মাও অনেক সময় নিপীড়িত ছিলেন, তো এগুলো তো আমাদের জীবনে ঘটে যাওয়ার ঘটনা, ঘটে গেছে। আমাদের বয়স, আমার বয়স যদি 80 বছর হয় তাহলে এই 80 বছরে আমি কত কিছু দেখেছি জীবনে, সেটা লিখে শেষ করা যাবে না। যখন আমার বয়স মাত্রই 12 কি 13, একদিন জ্যোৎস্না রাতে একা একা দাঁড়িয়েছিলাম, আমি খুব একা থাকতাম, একা একা দাঁড়িয়েছিলাম আর আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম আমি কতদিন বেঁচে থাকবো, কত কিছু দেখবো পৃথিবীর। তো সেটা দেখলাম, কত কিছুর মধ্যে অধিকাংশ সময় প্রাণ ভয়ে থাকলাম, এই রায়ট, এই মুক্তিযুদ্ধ, এই পালিয়ে থাকা, এই রাস্তাঘাটে মারামারি হচ্ছে, তো অনেক কিছু দেখলাম। তো আমার মনে হয় যেটা, সেটা হলো যে জীবন যখন যেমন যেভাবে কাটিয়েছি খুবই ভালো, এবং সৈয়দাক সৈয়দাকের মতো করে লিখেছেন, আমি আমার মতো করে লিখেছি। সৈয়দাকের লেখা আমাকে আমাকে প্রভাবিত করতে পারেনি এই কারণেই যে আমি তার সঙ্গে দেখা হওয়ার আগেই আমার নিজস্ব একটা লেখার স্টাইল গড়ে উঠেছিল। আমার বন্ধু বান্ধবরা বলতো 2-4 লাইন পড়লেই বোঝা যায় এটা তোর লেখা, তো সেটাই যদি হয় তো তাহলে পরে সৈয়দাকের সঙ্গে দেখা হওয়ার আগেই আমার লেখা গড়ে উঠেছিল একটা ধারায়। যদি সৈয়দাকের পরে আমি লিখতে বসতাম, যদি সৈয়দাককে জানার পরে, বিবাহের পরে আমি সাহিত্য করতাম, তাহলে আমার খবর ছিল, তাহলে আমি সৈয়দাকের মতোই লেখার চেষ্টা করতাম, সেটা হয়নি, কারণ আমি আগে থেকে লিখি বলে। অনেক ধন্যবাদ। শেষ আরেকটা মন্তব্য এসেছে, এটা একটু একটা স্পষ্টবাদী একটা কথা, তবু আমি আপনাকে বলতে চাই, যদি আপনার কোনো মানে মন্তব্য থাকে, বক্তব্য থাকে। নাইম উদ্দিন নামে একজন আমার পরিচিত, আমাদের ক্যাডেট কলেজের আমার অনুজ, ও লিখেছে, আনোয়ারা সৈয়দ হক শুধু সৈয়দ হকের কথা বললেন, আর কারো নাম নিলেন না, অন্যান্য সাহিত্যিক তার জীবনে নেই। অন্যান্য সাহিত্যিক একেবারে আগাপাস্তলা আছেন, তাদের লেখা নিয়ে আমি প্রভাবিত, তাদেরকে নিয়ে আমি মুগ্ধ, কিন্তু অতি কাছের লোকটির কথাই বারবার মনে আসে। কিন্তু আমার দেশের কোনো কবি সাহিত্যিক সৈয়দ হকের থেকে কোনো অংশে কম নয়, যার যার মতো লাইনে শেষে কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে আমি প্রশংসা করি। হাসান আজিজুল হক ভাই যদি এই প্রোগ্রাম দেখেন উনি মনে ক্ষোভ পাবেন, কিন্তু উনি জানেন ওনাকে আমি কতখানি অ্যাডোর করি, ওনার উপরে কতখানি লিখেছি। সুতরাং এসব কথা কি বলার নাই, যে আমার এই বয়সে কত কবি সাহিত্যিক দ্বারা আমি প্রভাবিত, তাদের প্রভাবেই তো আমি এতদূর গড়ে উঠেছি। সুতরাং এই সৈয়দ হকের কথা বললেও যা না বললেও তাই, ঘরের মধ্যে একসঙ্গে সারা জীবন টেবিলে বসে খেয়েছি, অটোমেটিক চলে আসছে, তার মানে এই নয় যে আমার দেশের কোনো কবি সাহিত্যিক সৈয়দ হকের থেকে ন্যূনতম বা তারা কোনো কষ্ট দুঃখের শিকার হন নাই, সবারই একই অবস্থা, কারণ সবাই একই সময় বেড়ে উঠেছেন, একই মুক্তিযুদ্ধ দেখেছেন, একই ভাষা আন্দোলন দেখেছেন, একই ঘূর্ণিঝড় দেখেছেন, সুতরাং কেউ কারোর থেকে কম নয়, সবাই নমস্য, সবাই ভালো, সবাই ভালো লিখছেন, এবং তাদের প্রত্যেকের লেখা দ্বারা আমি প্রভাবিত। বিশেষ করে নারী লেখক, তাদের কথা তো বলার কোনো সময়ই পেলাম না। এই যে নারী লেখকের ভেতরে বেগম রোকেয়া থেকে শুরু হয়েছে, বেগম সুফিয়া কামাল, বেগম মাহমুদা খাতুন সিদ্দিকা, তারপরে কত নাম না জানা এবং জানা অচেনা অচেনা মহিলা নারী লেখক, তারা তো এখনো অপাংতেও হয়ে আছেন, তাদের কথাই বা আমরা কতটুকু বলেছি, তাদের কথা নিয়ে আমাদের আলাদাভাবে বলতে হবে। প্রতিটা লেখক যে ঘাম ছড়িয়ে যিনি লিখেছেন তিনিই আমার নমস্য, তিনিই আমার প্রেরণাদাত্রী। তো সুতরাং এই কথা বললেও যা না বললেও তাই, এ নিয়ে কোনো মনে ক্ষোভ রাখতে হয় না, কারণ এটা একটা কথার কথা, কারণ তাদের সমস্ত কিছু ভেতর দিয়েই আমি আজকে এই যে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে, এটার পেছনে এই সমস্ত কবি সাহিত্যিকরা অনুপ্রেরণা হয়ে কাজ করেছেন, বরং সৈয়দ হকই আমার অনুপ্রেরণা হয়ে কাজ করেননি, এটাই ঠিক, কিন্তু 8-10টা শিল্পী সাহিত্যিক, বিশেষ করে বিদেশি শিল্প সাহিত্য আমি অনেক পড়েছি, আমার যতদূর সম্ভব সবার কাছ থেকে আমি প্রেরণা নিয়েছি, প্রেরণা পেয়েছি, এবং সেইভাবে লেখার নিজেকে নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা পর্ব শেষ, আমাদের শেষ একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে আপনার একটা স্বরচিত লেখা পাঠ। কথা ছিল আমরা একজন লেখকের তার নিজের লেখা পাঠের ভিত্তিতে অনুষ্ঠানের ইতি টানবো, তা আমরা এখন আনোয়ারা আপার একটা সাম্প্রতিককালের লেখা শুনবো,
এবং লেখার পরেই আমাদের অনুষ্ঠান উপসংহার ঘোষণা করব। তা এর মধ্যে যদি কোনো মন্তব্য এসে যায়, কোনো বক্তব্য যদি কারো মনে জাগে করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি দুটো ছোট লেখা পড়বো। একটা লেখা হচ্ছে একটা মাদকাসক্ত তরুণের উপরে, একটি লেখা হচ্ছে একটি মাদকাসক্ত তরুণ, সে একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছে যখন তার ধ্বংস অনিবার্য, তখন সে শেষবারের মতো চেষ্টা করছে যে তার পরিবেশ থেকে পালিয়ে গ্রামে চলে যেতে। বুঝাতে পারলাম? একটি তরুণ যে মাদকাসক্ত, সে শেষ পর্যায়ে এসে পড়েছে, ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে, তখন সে চিন্তা করলো যে আমাকে এখান থেকে যদি বাঁচতে হয় আমাকে পালাতে হবে ঢাকা শহরের। তখন সে পালিয়ে চলে যাচ্ছে, যেহেতু গ্রাম থেকে একটি ছেলে যে তার বাড়িতে, তারা খুব বড় লোক, এই শহরের ছেলেটি, মাদকাসক্ত ছেলেটি খুব বড় লোকের ছেলে, তার এখানে আশ্রিত ছিল একটি গরিব ছেলে লেখাপড়ার জন্য। তো সেই ছেলেটি এখন বড় হয়েছে, ওকালতি করে, সে চিঠি পাঠিয়েছে গ্রাম থেকে, গ্রাম মানে গ্রাম্য শহর থেকে তাকে চিঠি পাঠিয়েছে ছেলেটিকে, এই মাদকাসক্ত ছেলেটিকে। সেই চিঠি পেয়ে সেই ছেলেটি বাসে উঠেছে ভোরবেলা তার কাছে যাবে বলে সেই গ্রামে, ঠিক আছে, এটা শুধু পড়ি। বাসে উঠেছে, বসিরের চিঠি পেয়েছিল মিঠু কদিন আগে। বসির লিখেছিল, মিঠু ভাই আমাকে মনে আছে, আমি বসির, আমি আমাদের স্থানীয় কলেজ থেকে ল পাস করে বর্তমানে প্র্যাকটিস শুরু করেছি, আমার যিনি সিনিয়র তার নাম অ্যাডভোকেট মুসলেউদ্দিন, এখানকার জজকোর্টে প্র্যাকটিস করেন, খুব অভিজ্ঞ লোক, তিনি আমাকে স্নেহ করেন, আশা আছে তার সহায়তায় শিগগির আমি দাঁড়িয়ে যাব। আমি এখনো প্রতি সপ্তাহে আমার গ্রামের বাড়িতে যাই, আমার বাবা বৃদ্ধ হয়েছেন কিন্তু এখনো অথর্ব হননি, তিনি এখনো হাল চাষ করেন, তবে নিজে আর নয়, লোকের সাহায্যে। আমার বোনটি এখন স্থানীয় স্কুলে পড়ে, মনে আছে মিঠু ভাই সেই অনেক আগে আপনি আর আমি কত কিছুর পরিকল্পনা ফাঁদতাম গ্রামে এসে সেসব করব বলে, মাছ ধরা, জঙ্গলে জঙ্গলে ঘোরা, নদীর উঁচু পাড় বেয়ে হেঁটে যাওয়া, যত দূর চোখ যায় নদীর পাড়ে পাড়ে মটরলতার ঝোপ, আঙুরলতার ঝোপ, মাকাল ফলের ঝোপ, পথে পথে যজ্ঞি ডুমুর, বনকলসি, শ্যামলতার ফুল ও পত্র সম্ভারের বুনো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ফিরে এসে আবার হাল চাষ দেখা, মাটির রং দেখে, গঠন দেখে, স্তর দেখে মাটি চেনা ও আপনাকে চেনানো, আপনাকে অশোক, মাদার, কুর্চি, কর্পূর, লুটকি, নাগকেশর, গামারি ইত্যাদি গাছ ও গাছের ফুল চেনানো মনে আছে? আর কিছুদিনের ভেতরে আমাদের বাড়ির রাস্তার লাগোয়া কুর্চি গাছে ঝেপে ফুল আসবে, মহুয়া গাছটিও তখন দেখবার মতো হবে, আমাদের বাড়ির সামনের কালভারটি পেরুলে যে শিরিষ গাছগুলো সারসার দাঁড়িয়ে থাকে তাদের শরীরও হলুদাভ রোমশ সুগন্ধি ফুলে ছেয়ে যাবে, রাতের বেলা প্রন্দসী দেবদারু হাওয়ায় উড়িয়ে দেবে তার উদাসী গলার গান, সপ্তপর্ণা ছাতিম গাছের নিচে বসে আমাদের বাড়ির বুধি গাইটা যাবর কাটবে আপন মনে। মিঠু ভাই কবিত্ব মন হলে মাফ করে দেবেন, তবে আমার মনে হয় প্রকৃতি আমাদের মা এবং সেই একমাত্র সান্ত্বনাদায়িনী ধাত্রী এই অস্থির পৃথিবীর বুকে। আমি আপনার অজ্ঞাতে আপনাদের বাড়ি ছেড়ে একদিন চলে এসেছিলাম আপনার বাবার হুকুমে, সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমার সময় হলে আমি আপনাকে সাহায্য করব, টাকা পয়সা দিয়ে নয়, কারণ সে সাধ্য বা সাহস আমার নেই, কিন্তু সহমর্মিতা দিয়ে অবশ্যই, আপনাকে আমি বুঝতে পেরেছিলাম আমার তারুণ্য দিয়ে, আর তাই এতদিন বাদে আপনাকে লেখার জন্য বসেছি। আপনার ভেতরে একজন ঘুমন্ত খেলোয়াড় অচেতন হয়ে ঘুমিয়ে আছে মিঠু ভাই, আসলে আমাদের সকলের ভেতরেই একজন খেলোয়াড় ঘুমিয়ে থাকে সব সময়, আমরা তা টের পাইনি, তাকে একবার জাগাতে পারলে তার ক্ষমতা অসীম, জীবনের দুঃখ থেকেই তো সে আহরণ করে তার ক্ষমতা, জীবনের বঞ্চনা থেকে তো সে আহরণ করে শক্তি, আপনাকেও মিঠু ভাই সেই শক্তিতে বলিয়ান হয়ে যুদ্ধ করতে হবে, প্রথমে নিজের বিরুদ্ধে তারপর অপরে। হঠাৎ মিঠুর পাশ থেকে তরুণ একজন যাত্রী বলে উঠল, ভাইজান আপনার গায়ে কি জ্বর? প্রশ্ন শুনে মিঠু মাথা নাড়ল, তরুণ ঝোলা থেকে ময়লা একটা প্লাস্টিকের বোতল বের করে বলল, পানি খাবেন? তৃষ্ণার্ত মিঠু হাত বাড়িয়ে দিল। বাহ, এটা হচ্ছে গল্পের এন্ডিং।
আর একটি ছোট গল্প আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে নিঃশব্দতার ভাঙচুর, যেটা বিনশ্বর সন্তাপ বলে আপনি আগে জানতেন, সেটাকে আমি পরে নিঃশব্দতার ভাঙচুর হিসেবে করেছি। সেটার মাত্র 10টি লাইন পড়ে শোনাই। ওইটি একটি ছিল গ্রামের পটভূমিতে, এইটি একটু শহরের পটভূমিতে। একটি মেয়ের কাহিনী, যে মেয়েটি নিঃসঙ্গ, যে মেয়েটি অবিবাহিত, যে মেয়েটির বয়স হয়ে গেছে, যে মেয়েটির ছেলেবেলা খুব ভাঙচুরের ছেলেবেলা। সেই জন্য এই বইটির নাম হচ্ছে নিঃশব্দতার ভাঙচুর। একা একা সে আছে, কারণ ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে গেছে। সে পুরনো ঢাকার একটি ভাড়া বাড়িতে একাকি রয়েছে এবং একা একা সে স্মৃতিচারণ করছে এবং তার ভেতরে নানা রকম ভাবনার ওঠানামা চলছে। আক্ষেপ, বিশেষ করে আক্ষেপে ভেতরটা হা হা করে উঠলো তার, জ্বলে পুড়ে যেতে লাগলো শরীর, যেন এখনই শরীর থেকে বাষ্প নির্গত হয়ে ঝাপসা করে দেবে সবকিছু। আর সেই অস্পষ্টতার ভেতরে গুড়ি গুড়ি পায়ে এগিয়ে আসবে অচেনা এক অস্তিত্ব। না, এভাবে হার মানবে না সে, নিজেকে এমন ভাবে নিয়োগ করবে যেন শেষ পর্যন্ত নিজেকেই অতিক্রম করে যেতে পারে। দরকার হলে তার শরীর থেকে দাবানল ছড়িয়ে দেবে সে চারপাশে, ঘর পুড়ে যাবে, কড়িবর্গা, গাছ, পশু, খাদ্য গুদাম, রাস্তা সব পুড়ে যাবে। নষ্ট মানুষের লম্বা পা আর নগ্ন বাহু পুড়ে লোহার শিকের মতো ঝুলে থাকবে হাড়ের শরীরে। না, সে হার মানবে না, ভ্যানগগের সবুজ আর হলুদের ভেতরে খুঁজে নেবে সে বিদ্রোহ। মদিকলিয়ানির জিপসি নারীর ভেতর থেকে খুঁজে নেবে সে একাগ্রতার শক্তি। বাড়িওয়ালার অধ্যত্বকে সে করবে চ্যালেঞ্জ। না, সে হার মানবে না, গোপন অনুপ্রবেশকে সে মোকাবেলা করবে দৃঢ়তার সঙ্গে। অর্থাৎ সে ভয় পাচ্ছে সেই নির্জন বাড়িতে কোন একটা লোক এসে ঢুকেছে যে তার ক্ষতি করতে চায়, এবং সেই ভয়ে সে নিজেকে নানা রকম ঘটনার ভেতর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ, আমরা করতালি দিচ্ছি। আমি একটা ইলেকট্রনিক করতালি পাঠিয়েছি, এবার আমরা একদম হাতেও একটা তালি দিচ্ছি আপনার জন্য। তো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে উপস্থিত যারা আছে তারা কেউ কি আর কিছু বলতে চান? কোনো মন্তব্য আছে কারো? কেউ যদি কিছু বলতে না চান, আপনার পিরনে এইভাবে কথা বলছি, নইলে এইভাবে কথা বলতে আমি অভ্যস্ত না। কোন ত্রুটি হলে, ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটুকুই অনুরোধ। অনেক ধন্যবাদ আপা, আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগলো, এবং আপনার একটা সুদীর্ঘ সক্রিয় সৃজনশীল জীবন কামনা করি। আশা করি করোনা কেটে যাবে এবং করোনা উত্তরকালে আমাদের সামনাসামনি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার অনুষ্ঠান দেখলেন এখানে জুমের ঘরে বা ফেসবুক লাইভে, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এর মাধ্যমে আজকের অনুষ্ঠানে ইতি টানছি। আগামী বৃহস্পতিবার আমরা আবার আসবো এখানে অন্য কোনো একজন অতিথিকে নিয়ে আমাদের সাহিত্যাঙ্গনের। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।